ऑडियो वीडियो क्लियर। हाँ सर, ऑडियो विजिबल सर। सो वेल्डेड কানেকশন, লাস্ট ক্লাসে আমরা বোল্টিং বোল্টেড কানেকশন দেখলাম, আজকে ওয়েল্ডেড কানেকশন দেখবো। সো ওয়েল্ডিং কি? স্যার ঝাল দেওয়া ওয়েল্ডিং কাকে টাইপের, বলবে? ঝাল দেওয়া টাইপের কত রকমের ওয়েল্ডিং হয়? ফার্স্ট ইয়ারে কি ছিল ওয়ার্কশপে, ফোর্জিং না ওয়েল্ডিং না দুটোই? স্যার ওয়েল্ডিং ছিল। ওয়েল্ডিং ছিল। কি ওয়েল্ডিং করেছিলে? সো ওয়েল্ডিং হচ্ছে একটা প্রসেস যেখানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল কোয়ালিশনস হয়। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল কোয়ালিশনস, কোয়ালিশনস মানে কি? কোয়ালিশনস মানে হচ্ছে মিক্সিং অ্যান্ড জয়নিং দুটো মেটালকে, যেন একটা মেটালিক আঠা দিয়ে জয়েন করা হচ্ছে। কোয়ালিসেন্স অফ ইন্টারফেসেস, ইন্টারফেসেস ইন্টারফেসেস কেন ইন্টারফেসেস কেন? ওয়ান ফেস, এটা একটা ফেস, আর এইখানে আর একটা ফেস, দিস ইজ অ্যানাদার সারফেস আর দিস ইজ অ্যানাদার সারফেস। সো এই দুটো সারফেস কে তুমি কি করছো? জুড়ছো। সো দুটো ইন্টারফেস কে তুমি বেসিক্যালি জয়েন করছো। কিভাবে জয়েন করছো? বাই অ্যাপ্লিকেশন অফ হিট, তাপমাত্রা বাড়ে তো, অ্যান্ড অর, অ্যান্ড হতে পারে অরও হতে পারে, প্রেশার। প্রেশার সব সময় থাকে তা নয়, মাঝে মধ্যে প্রেশারও আমরা অ্যাপ্লাই করি, কখনো কখনো প্রেশার ছাড়াও কাজ হয়ে যায় শুধুমাত্র হিটিং এ। ওকে, সো ওয়েল্ডিং কি? ওয়েল্ডিং হচ্ছে একটা ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল কোয়েলিশনস। ওকে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল কোয়েলিশনস অফ দ্য ইন্টারফেসেস বাই অ্যাপ্লিকেশন অফ হিট অ্যান্ড অর প্রেশার। কি কি ভাবে ওয়েল্ডিং করা যেতে পারে? হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ওয়েল্ডিং, টাইপস অফ ওয়েল্ডিং প্রসেস, অ্যাকচুয়ালি কি কি প্রসেস অ্যাপ্লাই করা যেতে পারে ওয়েল্ডিং এর জন্য? ফোর্জ ওয়েল্ডিং, নামগুলো আপাতত জানো, এবার রিলেট করাবে কি শিখেছিলে ফার্স্ট ইয়ারে। থার্মিট ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, ইলেকট্রিক আর্ক। ওকে, জাস্ট নামগুলো বললাম আর কিছুই না। সো টাইপ অফ ওয়েল্ডিং প্রসেস প্রাইমারিলি পাঁচটা টাইপের হয়, ফোর্জ, থার্মিট, গ্যাস, রেজিস্ট্যান্স অ্যান্ড ইলেকট্রিক আর্ক। সো এগুলো ডিটেলস জানার এই কোর্সের রেসপেক্টে দরকার নেই, এটা মেকানিক্যাল এর টপিক, বাট নামগুলো জানা দরকার। তো ওয়েল্ডিং কেন করবো? ওয়েল্ডিং এর অ্যাডভান্টেজ কি ইন কম্পারিজন টু বোল্টিং, বোল্টিং এর রেসপেক্টে ওয়েল্ডিং এর অ্যাডভান্টেজ কি? এর আগের দিন আমি ওয়েল্ডিং এর জন্য একটা শব্দ বলেছিলাম, তার নাম ছিল, এটা হচ্ছে সেমি ডেস্ট্রাকটিভ টাইপের, আর বোল্টিং হচ্ছে বেসিক্যালি নন ডেস্ট্রাকটিভ জয়েনিং, আর রিবেটিং হচ্ছে ডেস্ট্রাকটিভ জয়েনিং। ওকে, সো ওয়েল্ডিং অনেক বেশি পুরনো অ্যাজ কম্পেয়ার টু বোল্টিং, বোল্টিং ইজ নিউ অ্যাজ কম্পেয়ার টু ওয়েল্ডিং, আর রিবেটিং হচ্ছে ওল্ডেস্ট। জয়েনিং এর মধ্যে ওল্ডেস্ট হচ্ছে রিবেটিং, সবারই প্রথমে রিবেটিং ই একমাত্র জানা ছিল, তারপরে ওয়েল্ডিং এলো মার্কেটে, ওয়েল্ডিং এর পরে বোল্টিং এলো। আজ অব্দি ভারতবর্ষে অধিকাংশ ক্ষেত্রে, এখনো অব্দি অধিকাংশ ক্ষেত্রে ওয়েল্ডিং ই প্রাইমারিলি অ্যাডপ্ট করা হয় বোল্টিং এর তুলনায়, কারণ বোল্টিং এ অনেক বেশি স্কিল লেবারের প্রয়োজন হয়। ঠিক আছে, সো ওয়েল্ডিং এর অ্যাডভান্টেজ কি, এত বেশি গ্রহণযোগ্যতা কেন? প্রথম পয়েন্ট, অ্যাডভান্টেজ
কি পয়েন্ট হতে পারে বলো? এখানে কোনো হোল ক্রিয়েট করতে হয়, সো নো হোল ক্রিয়েশন, সো নো হোল। যদি কোনো হোল না ক্রিয়েট করতে হয় তাহলে কি বেনিফিট হবে? টেনসাইল মেম্বারে কোনো এরিয়া রিডাকশন হবে, সো এরিয়া রিডাকশন না হলে কি হবে? আমার এরিয়াটা বেশি হবে, এরিয়াটা বেশি হলে কি হবে? স্ট্রেংথ বেশি আসবে, সো নো হোল, সো নো রিডাকশন অফ এরিয়া, তাই না? নেট সেকশন এরিয়া আলাদা করে বার করতে লাগবে? কোনো প্রয়োজন নেই, কোনো হোলই তো নেই। তার ফলে কি হবে? হেন্স স্ট্রাকচারাল মেম্বার্স আর মোর ইফেক্টিভ ইন টেকিং লোডস, তাই তো? হেন্স স্ট্রাকচারাল মেম্বার্স আর মোর ইফেক্টিভ ইন টেকিং লোডস, ঠিক? আর কি সেই জিনিসটাই মার্কেটে বেশি চলে যে জিনিসের দাম কম, তাই না? তুমি স্যামসাং আর অ্যাপেলের মধ্যে কোনটা বেশি প্রেফার করবে? পাবলিক যারা বড় লোক তারা বেশি অ্যাপেল প্রেফার করবে, কিন্তু আম আদমি স্যামসাং বা রেডমি, তাই তো? তাহলে ওয়েল্ডিং কি মোর ইকোনমিক্যাল, মোর ইকোনমিক্যাল অ্যাজ কম্পেয়ার টু বোল্টিং? এবার মোর ইকোনমিক্যাল কেন? অ্যাজ লেস মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড, অ্যাজ লেস মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড, ইজ রিকোয়ার্ড। আর কি কমপ্লিটলি রিজিড জয়েন্ট প্রোভাইড করে, কমপ্লিট রিজিড জয়েন্ট প্রোভাইড করে, প্রোভাইড করে, প্রোভাইডস কমপ্লিট রিজিড জয়েন্ট প্রোভাইড করে কথাটা কেন বললাম? এর আগের দিন স্লট হোল, ওভারসাইজ হোল, এই সমস্ত জিনিসগুলো আলোচনা করেছিলাম। তো স্লট হোল, ওভারসাইজ হলে কি হয়? দের ইজ এ সার্টেন মুভমেন্ট ইজ অ্যালাউড, তাই না? যদি ওভারসাইজ হোল থাকে বা স্লট হোল থাকে, সে ফর এক্সাম্পল আমি একটা স্লট হোল, এত বড় স্লট কেটেছি এবং এইখানে আমি বোল্টিং করেছি, ঠিক? নাও আমি এদিকে এই দুটো মেম্বারকে যদি টানি, তাহলে কি করবে? এই গ্যাপিংটার, এই যে গ্যাপিংটা রয়েছে, সেই গ্যাপিং বরাবর মেম্বারটার কিছুটা ডিসপ্লেসমেন্ট অ্যালাউড হবে, তাই না? বাট আমি যদি এইখানে এই হোলটাকে পাল্টে দিয়ে এই হোলটা ধরে নাও নেই এবং আমি দু সাইডে ওয়েল্ডিং করে দিয়েছি, দু সাইডে ওয়েল্ডিং করে দিয়েছি, এই সাইডটাও করে দিয়েছি এন্ড রিটার্ন সমেত, তাহলে কি হবে? দুটো প্লেটের মুভমেন্ট এই ডিরেকশন বরাবর, যেটা আগে কিছুটা পর্যন্ত অ্যালাউড ছিল, সার্টেন পার্শিয়াল অ্যালাউড ছিল মুভমেন্ট, সেটা কি হবে? রেস্ট্রিক্টেড হয়ে গেল। সো এটা কমপ্লিটলি রিজিড করে দেয়, জয়েন্টটাকে রিজিড করে দেয়। সো ফিক্সিটি যদি কোথাও আমায় পারমানেন্টলি ইম্পোজ করতে হয়, সো ওয়েল্ডিং ইজ এ গুড অপশন, তাই না? আর কি এনি শেপ অফ জয়েন্ট, এনি শেপ অফ জয়েন্ট মে বি মেড, মে বি মেড উইথ ইজ, ওকে? অর্থাৎ খুব সহজেই যে কোনো টাইপের জয়েন্ট আমরা বানাতে পারি। কিভাবে? এই একটা টি সেকশন, এর মাথার উপর একটা চ্যানেল দিয়ে দিলাম, ঠিক? সো ইজি কি ওয়েল্ডিং করে দাও, ইজি না ওয়েল্ডিংটা? এখানে বোল্ট দেওয়ার থেকে অনেক ইজিয়ার। সো আরো অনেক অ্যাডভান্টেজ আছে, তো প্রাইমারিলি এই চারটা অ্যাডভান্টেজ
বললাম, বাকিগুলো তোমরা এবার ভাবো একটু কি কি আরো অ্যাডভান্টেজ হতে পারে। এনিওয়ে, সো ওয়েল্ডিং যেমন আমরা জয়েন্ট পড়তে গিয়ে প্রথমেই দেখেছিলাম যে দু টাইপের হয়, বোল্টিং বা রিবেটিং, একটার নাম হচ্ছে ফিলেট এবং আর একটার নাম হচ্ছে বাট। সো ফিলেট কাকে বলে? যখন একটা প্লেটের উপর আর একটা প্লেট কিছুটা চেপে থাকে, দেয়ার ইজ ওভারল্যাপ। আর বাট কি? যখন দুটো প্লেট পাশাপাশি রাখা হয়। ওকে, এটা কনফিউজ করবে না যে ওয়েল্ডিং প্রসেস এর সঙ্গে সম্পর্কিত নয়। ওয়েল্ডিং প্রসেস ইজ সামথিং ডিফারেন্ট, এটা হচ্ছে ওরিয়েন্টেশন অফ প্লেট, ডিপেন্ডিং অন দ্যাট আমরা কিভাবে ক্লাসিফাই করব জয়েন্ট কে। সো লাইকওয়াইজ ফিলেট ওয়েল্ড আর ফিলেট বোল্ট, এই দুটোতেই সেম জিনিস কমন। কি কমন? না, কমন হচ্ছে যে একটা প্লেট আর একটা প্লেটের সঙ্গে কিছুটা ওভারল্যাপে থাকছে, ঠিক আছে। সো ফিলেট, ফিলেট শব্দটার মানে কি? ল্যাপ জয়েন্ট। ফিলেট বেসিক্যালি ল্যাপ জয়েন্টের সঙ্গে তুলনা করবে। ওকে, কি হবে? একটা প্লেট পাশে আর একটা প্লেট রয়েছে তলাতে। ওকে, সো আমি এই সাইডে ওয়েল্ডিং করে দিলাম। সো দিস ইজ বেসিক্যালি ফিলেট ওয়েল্ড। ওকে, এখানে 3D তে দেখানো আছে, বুঝতে পারবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে প্লেট নাম্বার 1, এটা হচ্ছে প্লেট নাম্বার 2। ওকে, সো এই দুটো প্লেট একে অপরের সঙ্গে ল্যাপ করে আছে। এবার এই ল্যাপ পোর্শনটাতে আমি বেসিক্যালি এখানে ওয়েল্ডিং দিয়েছি। এই জায়গাটা হচ্ছে ওয়েল্ডিং। সো ওয়েল্ডিংটা দেওয়ার পরে কেমন লাগছে দেখতে? এমনি তো ওয়েল্ডিংটা আমি আমার ড্রয়িং এ কিভাবে সিগনিফাই করব, কিভাবে ডিনোট করব, ঠিক আছে। সো এখানে এইটাকে বলা হয় ওয়েল্ডেড অ্যারো, এটা হচ্ছে রেফারেন্স লাইন। ওকে, সো এই রেফারেন্স লাইনের যে দিকে এই সিম্বলটা দেওয়া আছে, এই সিম্বলটা হচ্ছে ফিলেট ওয়েল্ড এর সিম্বল, ঠিক আছে। এটা হচ্ছে ফিলেট ওয়েল্ড এর সিম্বল। সো এই ফিলেট ওয়েল্ড এর সিম্বলটা যে সাইডে আছে সেই দিকে ওয়েল্ডটা করা হয়েছে। ওকে, সেই দিকে ওয়েল্ডটা করা হয়েছে। যেমন যে সাইডে অ্যারোটা দেখানো হয়েছে এখানে, সেই সাইডেই কিন্তু ওয়েল্ডিংটাও দেওয়া আছে। সো সেইটা নিচের দিকে থাকবে। যদি যে সাইডে অ্যারো প্লেস করা থাকে সেই সাইডে ওয়েল্ডিংটাও করা হয়, তাহলে সেই দিকে অ্যারোটা প্লেস থাকবে। ওকে, সিমিলারলি এই ড্রয়িংটা দেখো, এই ড্রয়িং এ কোন দিকে ওয়েল্ডিং করেছে? এই ড্রয়িং এ ওয়েল্ডিং করা আছে এই সাইডে। ওকে, বাট অ্যারোটা আমি দেখিয়েছি কোন দিকে? এই দিকে ওয়েল্ডিংটা রয়েছে, এই দিকে ওয়েল্ডিংটা রয়েছে, বাট অ্যারোটা আমি দেখিয়েছি এই দিকে। তাহলে সেই জিনিসটাকে আমি বোঝাবো কি করে? পিক্টোরিয়ালি সেই জিনিসটাকে বোঝাবো আমি যে এই যে ফিলেট ওয়েল্ড এর যে সিম্বল, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা আমি রেফারেন্স লাইন যেটা রয়েছে সেই রেফারেন্স লাইনের ওপরে প্লেস করেছি। সো ওপরে প্লেস করার অর্থ, ফিলেট ওয়েল্ড এর সিম্বল ওপরে প্লেস করার অর্থ রেফারেন্স লাইনের, যে ওয়েল্ড ইজ প্লেসড অন দা ফার এন্ড। ওকে, এটা হচ্ছে অ্যারো এন্ড, অ্যারো সাইড, এটা হচ্ছে অ্যারো সাইড, অ্যারো সাইড, আর এটা হচ্ছে ফার সাইড বা ফার এন্ড। ওকে, ফার এন্ড। ওকে, যদি ওপরে থাকে ফিলেট ওয়েল্ড এর সিম্বল, তার মানে আমার ওয়েল্ডিং হবে ফার এন্ডে, অর্থাৎ অ্যারো সাইডে নয়, যেদিকে অ্যারো দেখিয়েছি সেদিকে নয়, আদার এন্ডে। ওকে, আর যদি দুদিকেই থাকে, যদি আমার এই জিনিসটা দুদিকেই থাকে, সে ফর এক্সাম্পল মাই প্লেট নাম্বার 1, এটা হচ্ছে আমার প্লেট নাম্বার 2, এটা হচ্ছে আমার প্লেট নাম্বার 2, আর আমি দুদিকেই ওয়েল্ড দিয়েছি, একদিকে ওয়েল্ড দিলাম আর একদিকেও ওয়েল্ড দিলাম, ঠিক আছে। তাহলে আমি কি করব? তাহলে আমি যে কোনো দিকেই অ্যারো দেখাতে পারি, যে কোনো দিকেই আমি অ্যারো দেখাতে পারি। নিচের দিকে অ্যারো দেখিয়েছি, তার মানে হচ্ছে নিচের দিকে ফিলেট ওয়েল্ডটা দেখিয়েছি, তার মানে হচ্ছে যে এন্ডে আছে সেটা, এবং আদার এন্ডেও তো ওয়েল্ড আছে, সেটার জন্য আমি আর একটা আলাদা করে অ্যারো টানবো না, এই অ্যারোতেই আমি প্লেস করব, দ্যাট ইজ দিস ওয়ান। ওকে, তার মানে এই সিম্বলটা যদি আমি প্লেস করি, দ্যাট মিনস হোয়াট? এই সিম্বলটার মানে হলো যে আমি দুদিকেই প্লেটের ওয়েল্ড দিয়েছি, একটা হচ্ছে অ্যারো সাইডেও, ফার সাইডেও, ঠিক আছে। এবার কখনো কখনো আর একটা সিম্বল তোমরা এর সঙ্গে দেখতে পাবে, যখন পরবর্তীকালে ড্রয়িং গুলো স্টাডি করার সুযোগ পাবে, সেইটা হচ্ছে একটা এমনি টাইপের ফ্ল্যাগ থাকে। ওকে, একটা এমনি টাইপের ফ্ল্যাগ থাকে। এই ফ্ল্যাগটার মানেটা কি?
এই ফ্ল্যাগটার মানে হচ্ছে যে ওয়েল্ডিং ইজ ডান অন দ্য সাইট ইটসেলফ। ওকে, সাইট ওয়েল্ডিং, সাইট ওয়েল্ডিং, ওকে, কনস্ট্রাকশন সাইটেই ওয়েল্ডিং করা হয়েছে। ওয়েল্ডিং ওয়ার্কশপেও করা হতে পারে, ওয়েল্ডিং সাইটেও করা হতে পারে, এবং সেই জন্য ওয়েল্ডিং এর এগেনস্টে আমরা যে গামা অর্থাৎ ওটাই কি বলে পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি, পার্সিয়াল সেফটি ফ্যাক্টর, সেই পার্সিয়াল সেফটি ফ্যাক্টরে সেখানে দুটো ক্যাটাগরি মেনশনড আছে, একটা হচ্ছে শপ ওয়েল্ড আর একটা হচ্ছে সাইট ওয়েল্ড। শপ ওয়েল্ড মানে কি, যেটা আমি ওয়ার্কশপে ওয়েল্ডিংটা করে নিয়ে গেছি, আর সাইট ওয়েল্ড মানে সেটা আমি সাইটে ওয়েল্ড করেছি, ঠিক আছে। সো সিমিলারলি আমি আর একটা যদি এক্সাম্পল করি, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ডাবল অ্যাঙ্গেল, এই মাঝখানে একটা আমার গাসেট প্লেট দেওয়া আছে, ওকে, সিমিলারলি এখানেও একটা গাসেট প্লেট দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এতদিন অব্দি যা দেখেছিলাম মানে বোল্টিং এর ভিউ থেকে, তাহলে আমি এখানে বোল্টিং কিভাবে করতে পারি, এই বরাবর আমি বোল্টিং করতে পারি, তাই তো, এই বরাবর আমি বোল্টিং করতে পারি, দুটো বোল্ট মানে টু ডোজ অফ বোল্ট, ওকে। সো আমি বোল্টিংটাকে পুরোপুরি অ্যাভয়েড করে, এই বোল্টিংটাকে পুরোপুরি অ্যাভয়েড করে আমি এখানে ওয়েল্ডিং ও ইউজ করতে পারি। ওয়েল্ডিং কিভাবে ইউজ করব, এক নম্বর, এক নম্বর আর কি হবে, আর কি হবে, এই সাইডেও ওয়েল্ডিং হতে পারে, এই সাইডেও ওয়েল্ডিং হবে, ঠিক আছে। সো কিভাবে দেখাবো, বোথ সাইড, ওকে, সাইটে করেছি না ফিল্ডে করেছি, যদি সাইটে করি তাহলে এই পতাকাটা থাকবে, যদি ফিল্ডে এই আর যদি শপে করি তাহলে এখানে কিছু থাকবে না, ঠিক আছে, এটা থাকলো না তার মানে শপে করেছি, এদিকে আর এটা অ্যারোটা, ওকে, আর এটা হচ্ছে ফিলেট ওয়েল্ডের সিম্বল, ফিলেট ওয়েল্ডের সিম্বল, ওকে, IS 813 হচ্ছে ওয়েল্ডিং এর সিম্বলের কোড। সো এগুলো যখন ড্রাফটিং করবে কোনো স্টিল কোম্পানিতে তখন এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, সো সিম্বল গুলো সম্পর্কে আইডিয়া থাকাটা দরকার। সিমিলারলি বাট ওয়েল্ড যখন কাজ করব, বাট ওয়েল্ড এর আবার বিভিন্ন ক্যাটাগরি হয়, অনেকগুলো ভ্যারাইটি হয় বাট ওয়েল্ড এর। তো বাট ওয়েল্ডে কি কনসেপ্ট, না একটা প্লেট থাকলো এবং আর একটা প্লেট থাকলো, ঠিক আছে, দুটো প্লেট থাকবে, এবার মাঝখানে আমি কি করব, মাঝখানে আমি আমার যে ওয়েল্ডিং রডটা আছে সেটা দিয়ে বেসিক্যালি মেটাল ডিপোজিট করব, ওকে, মেটাল ডিপোজিট করব, এই জায়গাটাতে মেটাল ডিপোজিট হয়ে যাবে, ঠিক। সো এইবারে যে ইনিশিয়ালি দুটো প্লেট ছিল, ইনিশিয়ালি দুটো প্লেট যে ছিল আমার কাছে, আমি কতটা পেনিট্রেশন অব দি মেটাল ডিপোজিট করিয়েছি, কতটা পেনিট্রেশন অব দি মেটাল ডিপোজিট করিয়েছি সেইটা এখানে কিন্তু ম্যাটার করে যায়, ওকে, নট নেসেসারি কমপ্লিট ডেপথ অব দি, আমি কিন্তু পুরোটা ডেপথ অব দি এখানে মেটাল ডিপোজিট করাইনি, আনলাইক এখানের মতো, এখানে আমি পুরোটা ডেপথ অব দি ফুল পেনিট্রেশন হয়েছে, তো এটা হচ্ছে আমার পার্শিয়ালি পেনিট্রেটেড, পার্শিয়ালি পেনিট্রেটেড বাট ওয়েল্ড, পেনিট্রেটেড বাট ওয়েল্ড, এটা হচ্ছে কমপ্লিটলি পেনিট্রেশন, কমপ্লিট পেনিট্রেশন, ঠিক, পেনিট্রেশন, ওকে। আচ্ছা এইবারে দেখো, এইখানে যখন আমি ইনিশিয়াল ফেজে ছবিটা আঁকলাম প্লেট দুটোর, তখন আমি দুটো প্লেটকে কিন্তু স্ট্রেট ওয়েজে রয়েছে দেখিয়েছি, ঠিক আছে, এদের মধ্যে গ্যাপিং 2 to 5 mm ম্যাক্সিমাম, এর বেশি নয়। তো এই রকম অবস্থায় যখন আমি বাট ওয়েল্ড করব, যখন প্লেট দুটো এরকম রয়েছে, তখন সেই বাটটাকে বলা হয় স্কোয়ার বাট, স্কোয়ার বাট, সিম্বল হচ্ছে ডাবল প্যারালাল লাইন, ওকে, স্কোয়ার বাট। ফিলেটের সিম্বল কি, ফিলেটের সিম্বল হচ্ছে এমনি, এটা হচ্ছে স্কোয়ার বাটের সিম্বল, ঠিক আছে। অনেক সময় এরকম আমরা করে থাকি, বিভেল করি প্লেটের এজটাকে, এটা সেকশনাল এলিভেশন, হ্যাঁ সেকশনাল ভিউ, এটা এমনি করে দিই। এবার এই অবস্থায় এইখানে যেমন দেখতে পাচ্ছ, এখানকার মুখটা যদি ভালো করে অবজার্ভ করো, এই জিনিসটাকে বলা হয়
কনভেক্স ডাবল ভি বাট ওয়েলড। ডাবল ভি কেন, এটাও ভি আকারে রয়েছে, এটাও ভি রয়েছে উল্টো দিকে, ঠিক। আর কনভেক্স, কনভেক্স কেন, দেখো মেটালটা যে ডিপোজিট হয়েছে সেই মেটালটা ডিপোজিট হওয়ার পরে এরকম টাইপের একটা শেপ নিয়েছে। ওকে, মেটালটা ডিপোজিট হওয়ার পরে এরকম একটা শেপ নিয়েছে। মেটালটা তো এমনি শেপও নিতে পারতো না, এমনি শেপও নিতে পারতো ডিপোজিশনের জায়গাটাতে, এমনি শেপও নিতে পারতো, তাই না? কিন্তু এখানে দেখো কিছুটা উপরের দিকে আছে। ওকে, হেন্স এটা কনভেক্স ডাবল ভি বাট ওয়েল্ড। আচ্ছা, কনকেভ ফিলেট ওয়েল্ড, ঠিক আছে। দেখো কনকেভ রয়েছে এই এখানে আকারটা, নর্মাল ফিলেট ওয়েল্ড এর সিম্বল হচ্ছে এমনি। তো নর্মাল কেসে কি, নর্মাল কাকে বলবে, না নর্মাল বলবো যেখানে আমার কনভেক্সিটি রাইজ করে কিছুটা, ঠিক আছে, বা স্ট্রেট স্ট্রেট এন্ড হয়। এটা আমার দুটো প্লেট স্ট্রেট এন্ডে একবারে, কিন্তু স্ট্রেট এন্ড প্র্যাকটিক্যালি রিচ করাটা কঠিন। তো এই যে ফেসটা দেখো, এই ফেসটা কিছুটা অবতলাকৃতি, সেই জন্য এটা কনকেভ ফিলেট ওয়েল্ড। ওকে, সো কনকেভ ফিলেট ওয়েল্ডে এই ত্রিভুজটা ফিলেট ওয়েল্ডের সিম্বল, এর উপরে একটা এরকম কনকেভিটি, ফ্ল্যাট ফ্লাশ, ঠিক আছে। এখানে দেখো ভালো করে যে দুটো জায়গাতেই কিন্তু একবারে এই প্লেটের যে এন্ড পয়েন্ট, এই প্লেটের যে সারফেস, তার সঙ্গে ওয়েলটা পুরোপুরি মাথাটা সেম হয়ে আছে, আনলাইক আগের কেসে। আগের কেসে কি ছিল, মাথাটা উপরের দিকে উঁচু হয়েছিল, বাট এইখানে কি করেছে, পুরোপুরি ফ্ল্যাশ করে দিয়েছে। ফ্ল্যাশ করে দিয়েছে মানে পুরোপুরি সারফেস মার্জ হয়ে গেছে একবারে। এর যা সারফেস লেভেল ওয়েল্ডিং এ, প্লেটেরও সারফেস লেভেল সেম, হেন্স এটা কল্ড ফ্ল্যাট অর ফ্ল্যাশ, সিঙ্গেল ভি। ওকে, সিঙ্গেল ভি বাট ওয়েল্ড। নাও এই গেল গোড়ার কথা। ওকে, ওয়েট এক মিনিট। কারো কোনো বক্তব্য আছে এখন অব্দি? কারো কোনো বক্তব্য আছে? না গো, তো সাইজ অফ ফিলেট ওয়েল্ড, তো সাইজ অফ ফিলেট ওয়েল্ড কি, হ্যাঁ সাইজ অফ ফিলেট ওয়েল্ড কি, না যখন এই ফিগারটার দিকে অবজার্ভ করো, বেসিক্যালি কি হয়েছে, না একটা প্লেট প্লেট নাম্বার ওয়ান আর এটা হচ্ছে প্লেট নাম্বার টু, একে অপরের মধ্যে ল্যাপ আছে। তো এই জায়গাটাতে বেসিক্যালি আমি ফিউশন করাবো, মেটালটাকে জমাবো। তো এই যে জমানোর জায়গাটা, এটা হচ্ছে ফিউশন জোন, ঠিক আছে। আর এই যে টপ সারফেস, যেটা টপ সারফেস রয়েছে, যার ভিত্তিতে আমি কনভেক্স আর কনকেভের কথাটা বলছিলাম, সেটা হচ্ছে আমার ওয়েল্ড ফেস, ঠিক। যেখানে গিয়ে এন্ড করেছে কাটিং পোর্শন, দিস ইজ কল্ড টো। ওকে, আর এই জায়গাটাকে বলা হয় রুট, ঠিক আছে। তো এবারে কি হবে, না সাইজ অফ ফিলেট ওয়েল্ড বেসিক্যালি বলার আগে আমাকে লেগ জানতে হবে। লেগটা কি, না লেগ হচ্ছে এইখান থেকে এত দূর অব্দি লেগ, এখান থেকে আর একটা হচ্ছে অ্যানাদার লেগ, রুট থেকে টো অব্দি ডিস্টেন্স, রুট থেকে যে টো অব্দি যে ডিস্টেন্স সেটাকে বলা হবে লেগ। ওকে, এই দুটো লেগের মধ্যে দা মিনিমাম অফ দিস লেগ ওয়ান অ্যান্ড লেগ টু, লেট সাপোজ ইট ইজ লেগ ওয়ান আর এটা হচ্ছে আমার লেগ টু, লেগ টু নট নেসেসারি এগুলো সমান হবে। তো মিনিমাম অফ লেগ ওয়ান আর লেগ টু, এই দুটোর মধ্যে যেটা সব থেকে কম বেরোবে সেটাই হচ্ছে আমার সাইজ অফ দা ফিলেট ওয়েল্ড। ওকে, এই দুটোর মধ্যে এখানে ছবিতেও দেখতে পাচ্ছো এই দুটোর ভ্যালু কিন্তু সেম নয়। সো এটা লেগ ওয়ান, এটা লেগ টু, এখানে এখানে আমার এই ড্রয়িং অনুযায়ী, এই ড্রয়িং অনুযায়ী দা সাইজ অফ দা ওয়ার্ল্ড উইল বি লেগ টু। ওকে, সো দিস ইজ মাই সাইজ অফ দা ফিলেট ওয়ার্ল্ড। নাও দা ম্যাক্সিমাম এন্ড মিনিমাম সাইজ অফ দা
সিঙ্গেল রান ফিলেট ওয়েট অ্যাজ পার ক্লজ 10.5.2.3 টেবিল নাম্বার 21। ওকে, সেখানে ম্যাক্সিমাম ওয়াইল্ড লেগের সাইজ কত হবে আর মিনিমাম সাইজ কত হবে সেই বিষয়ে ধারণা দেওয়া আছে। এটা কার উপর ডিপেন্ড করবে? যে প্লেট দুটোকে আমি জুড়ছি সেই প্লেট দুটোর যে থিকনেস তার উপর নির্ভর করবে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ওয়ার্ল্ড আর মিনিমাম সাইজ অফ দ্য ওয়ার্ল্ড কত হতে পারে। ওকে, যদি যে প্লেট দুটোকে আমি জুড়বো, ওকে, যে প্লেট দুটোকে আমি জুড়বো তাদের মধ্যে থিকার প্লেট, ওকে, এর আগের দিনের অঙ্কটাই এটা দেখেছিলাম, সেখানে কি ছিল, 18 মিলিমিটারের একটা প্লেট ছিল আর একটা প্লেটের ডাইমেনশন কত ছিল, 10 মিলিমিটার। সেই দুটো প্লেটকে আমি জুড়েছিলাম আগের দিন, তো এই দুটো প্লেটকে যখন আমি জুড়েছিলাম তাদের মধ্যে থিকার প্লেট যেটা, মানে তর্কের খাতিরে লেট সাপোজ ইট ইজ 18 এন্ড ইট ইজ 10, ওকে, সো থিকার প্লেট কত, 18, সো আপ টু অ্যান্ড ইনক্লুডিং 10 মিলিমিটার। যদি থিকার প্লেটের থিকনেস 10 মিলিমিটার অব্দি হয় তাহলে মিনিমাম সাইজ অফ দ্য ওয়ার্ল্ড উইল বি 3 মিলিমিটার। আই রিপিট, এটা মিনিমাম সাইজ, ওকে, মানে 3 মিলিমিটার এর থেকে কম ওয়ার্ল্ড সাইজ আমি প্রোভাইড করতে পারবো না, 3 মিলিমিটার এর থেকে বেশি ওয়ার্ল্ড সাইজ আমাকে দিতে হবে। যদি 10 থেকে 20 হয়, মানে আমার ক্ষেত্রে এইখানে যে ফিগারটা আমি কনসিডার করেছি 18 আর 20, 10 তাদের মধ্যে, তাহলে আমার এক্ষেত্রে মিনিমাম সাইজ অফ দ্য ওয়ার্ল্ড লেগ উইল বি 5, ঠিক আছে, সো 10 থেকে 20 হলে 5। এবার যদি থিকনেস অব দ্য থিকার প্লেট ইজ 20 to 32, 20 থেকে বেশি এবং 32 বা তার কম যদি হয় তাহলে সেটা হবে 6, আর 32-এর থেকে বেশি বাট 50-এর কম বা তার থেকে বেশি যদি হয় তাহলে 8। ওকে, নাও দুটো পয়েন্ট এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মিনিমাম সাইজ অফ দ্য ওয়ার্ল্ড। মিনিমাম সাইজ অফ দ্য ওয়ার্ল্ড মানে আমি ওর থেকে কম আর ওয়ার্ল্ড লেগ দিতে পারবো না, আমার ওয়ার্ল্ড সাইজ ওর থেকে বেশি হতে পারে বাট ওর থেকে কম হবে না, ঠিক আছে। নাও এখানে কি বলেছে, ওয়েন দ্য মিনিমাম সাইজ অফ দ্য ফিলেট ওয়ার্ল্ড ইজ গ্রেটার দ্যান দ্য থিকনেস অফ দ্য থিনার পার্ট, ওয়েন দ্য মিনিমাম সাইজ অফ দ্য ওয়ার্ল্ড ইজ গ্রেটার দ্যান দ্য থিকনেস অফ দ্য থিনার পার্ট, দ্য মিনিমাম সাইজ অফ দ্য ওয়ার্ল্ড শুড বি টেকেন অ্যাজ দ্য থিকনেস অফ দ্য থিনার পার্ট। এই জায়গাটাতে যখন কাজ করি আমরা তখন অনেক কনফিউশন হয়। ওকে, সে ফর এক্সাম্পল আমি যে প্রবলেমটা এখানে দেখাচ্ছি, এইখানে আমার থিনার প্লেটের কত থিকনেস, 10 মিলিমিটার, ওকে, নাও আই নিড টু ওয়েল্ড দেম। সো আমি দেখলাম কি টেবিল 21-এ বলা হলো যে আমার থিকার পার্টের যদি থিকনেস 20 মিলিমিটার বা তার কম হয় তাহলে আমরা 5 mm সাইজের মিনিমাম সাইজের ওয়েল্ড লেগ ইউজ করব। সো আমি এখন দেখলাম কি না 5 মিলিমিটার আমাকে মিনিমাম ওয়েল্ড প্রোভাইড করতে হবে, সো 5 mm তো মিনিমাম, তো আমি কি করলাম না আমি 12 mm সাইজের ওয়েল্ড প্রোভাইড করলাম। ওকে, সো 12 mm লেগের ওয়েল্ড আমি যদি প্রোভাইড করি তাহলে এবারে কি বলছে যে স্যার 12 mm ও আপনি পারবেন না, মানে আপনার একটা ম্যাক্সিমাম লিমিটও আছে, লোয়ার লিমিট যেমন আপনার 5, আপার লিমিটও আছে, সেম আপার লিমিটটা কি না, আপার লিমিট উইল বি দা ইট শুড নট এক্সিড দ্য থিকনেস অফ দ্য থিনার পার্ট। ওকে, সো আমার থিনার পার্টের কত ওয়েল্ড থিকনেস, দ্যাট ইজ দ্য 10 মিলিমিটার, সো আমি কখনো 12 mm এর ওয়েল্ড ইউজ করতে পারবো না। এই প্লেট দুটোকে যদি আমায় জুড়তে হয় আমাকে ম্যাক্সিমাম 10 mm পর্যন্ত আমি অ্যালাউড, ওকে, বিকজ তারপরে হলে আমি এই দুটোকে জুড়তে পারবো না, আই এম নট অ্যালাউড। সেকেন্ড পার্ট এখানে কি বলেছে, না এখানে 32 থেকে 50-এর মধ্যে কিন্তু প্লেট গুলোকে লিমিট করে দিয়েছে, সো 32-এর পরে যদি আমার 50-এর থেকেও বড় থিকনেস এর প্লেট থাকে তাহলে কি হবে, ওয়েন দ্য থিকার পার্ট ইজ মোর দ্যান 50 মিলিমিটার থিক, ওকে, যদি থিকনেস অফ দ্য থিকার প্লেট যদি 50 মিলিমিটারের থেকেও বেশি হয় তাহলে স্পেশাল প্রিকশনস লাইক প্রি হিটিং এটসেট্রা উইল হ্যাভ টু বি টেকেন। যদি তোমাদের মনে থাকে একদম প্রথম দিকের ক্লাসে আমি একটা জিনিস বলতাম যে একটা স্টিলের মধ্যে কিছু ইনহেরেন্টলি বিল্ট স্ট্রেসেস থাকে যেগুলো হচ্ছে তাদের মধ্যে প্রি হিটিং ডিউ টু প্রি হিটিং ওয়ান রিজন, সো প্রি হিটিং কেন, কারণ হচ্ছে এই প্রি হিটিং এর ফলশ্রুতি হিসেবে আমরা কি দেখতে পাই মূলত যে আপার ইল্ড পয়েন্ট এন্ড লোয়ার ইল্ড পয়েন্ট, আমরা লোয়ার ইল্ড পয়েন্ট কে কনসিডার করি বাট আপার ইল্ড পয়েন্ট তো এক্সিস্ট করে, সো আপার ইল্ড পয়েন্ট স্টিলের মধ্যে যে এক্সিস্ট করে না সেটা বেসিক্যালি প্রি হিটিং এই বা তোমার মেটাল কাটিং ফ্যাব্রিকেশন ডিফেক্ট এগুলোর জন্য মেনলি আপার ইল্ড পয়েন্ট স্টিলে এক্সিস্ট করে, সেই জন্য আমরা ওটাকে অ্যাভয়েড করি লোয়ার ইল্ড পয়েন্ট কে নিয়ে আমরা যাবতীয় ক্যালকুলেশনের জন্য। ওকে, সো সো সেইখানে আমায় প্রি হিটিং করতে হবে।
এনিওয়ে, তো ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ওয়ার্ল্ড, ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ওয়ার্ল্ড ফিলেট ওয়েল্ডের বিষয়ে কোড কি বলছে? কোড বলছে থিকনেস অফ দ্য থিনার প্লেট -1.5 মিলিমিটার। ওকে, সো আগেন কোড বললো যে এটা আমাদের দেখে নিতে হবে যে 12 মিলিমিটারের, এর আগের যে এক্সাম্পলটা নিয়ে কাজ করছি আমরা, তো 10 মিলিমিটার। সো আমি এইখানটাতে যদি আমি ওয়েল্ডিং করতে যাই, তাহলে আমাকে ওয়েল্ডের মিনিমাম সাইজ তো 5, মিনিমাম সাইজ আমার 5 মিলিমিটার ওয়েল্ড সাইজ রাখতে হবে। বাট তারপরে আমি দেখলাম আমি তাহলে আমি ম্যাক্সিমাম 12 অব্দি যেতে পারি। বললো না স্যার, আপনি 12 অব্দি যেতে পারবেন না, কারণ আপনার মিনিমাম যে থিনার প্লেট রয়েছে, সেই থিনার প্লেটের থিকনেস হচ্ছে 10 মিলিমিটার। তো তখন আমরা বললাম তাহলে আমি কত অব্দি যেতে পারি, 10 অব্দি? বললো না, 10 অব্দিও যেতে পারবেন না, আপনাকে 10 -1.5 মিলিমিটার, দ্যাট ইজ 8.5 মিলিমিটার অব্দি আপনার একটা কেস হচ্ছে, আপনি অ্যালাউড। তারপরে বললো যে না, আরেকবার দেখে নেন সেটা কি না, 3/4 অফ দ্য নমিনাল থিকনেস অফ দ্য অ্যাঙ্গেল। ওকে, সো 3/4 যদি আমি সেই ক্ষেত্রে বলি যে 3/4 × 10, দ্যাট ইজ 2.5, দ্যাট ইজ 7.5 মিলিমিটার। ওকে, সো 7.5 আর 8.5 এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা, মিনিমাম কোনটা? 7.5। সো আমাকে 7.5 মিলিমিটারের থেকেও কম থিকনেস এর ওয়েল্ড মেটেরিয়াল ইউজ করতে হবে। দ্যাট মিনস আমি যখন এইখানে ম্যাক্সিমাম সাইজ বার করার জন্য আমার কাছে এই দুটো ক্লজ রয়েছে, 1 নম্বর হচ্ছে থিকনেস অফ দ্য থিনার প্লেট -1.5 মিলিমিটার, অ্যান্ড 3/4 অফ দ্য নমিনাল থিকনেস অফ দ্য অ্যাঙ্গেল। ওকে, অ্যাঙ্গেল মানে এখানে প্লেট, বেসিক্যালি 3/4 অফ দ্য থিকনেস অফ দ্য প্লেট। নাও তাহলে এখন আমরা দেখলাম কি না, সাইজ অফ দ্য ফিলেট ওয়েল্ড বলতে কি বোঝায়। সাইজ অফ দ্য ফিলেট ওয়েল্ড বলতে বোঝায় যে এইখানে যে আমরা ডিপোজিশন অফ দ্য মেটেরিয়ালটা রয়েছে, দ্যাট ইজ কল্ড ফিউশন জোন। সেই ফিউশন জোনের এই পয়েন্টটাকে বলা হয় রুট, দিস পয়েন্ট ইজ কল্ড টো, টো 1, অ্যান্ড দিস ইজ টো 2। ওকে, তা এই জায়গাটাকে বলা হয় লেগ। অ্যান্ড সাইজ কি না, লেগ 1 আর লেগ 2, এই লেগ 1 অ্যান্ড লেগ 2 এর মধ্যে যে যেটা মিনিমাম, দ্যাট উইল বি মাই সাইজ অফ দ্য ওয়েল্ড। ওকে, সাইজ অফ দ্য ওয়েল্ড নিয়ে গল্প হলো, সেটা হচ্ছে মিনিমাম সাইজ কি হবে, ম্যাক্সিমাম সাইজ কি হবে। নাও থ্রোট থিকনেস, সো হোয়াট ইজ থ্রোট থিকনেস? থ্রোট থিকনেস হচ্ছে প্রাইমারিলি এই রুট জোন থেকে আমার যে সারফেস অফ দ্য ওয়েল্ড, তার মধ্যেখানে যে লম্ব দূরত্ব, সেটাকে বলা হয় থ্রোট, থ্রোট থিকনেস। ওকে, সো এফেক্টিভ থ্রোট থিকনেস অফ দ্য ফিলেট ওয়েল্ড ইজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য রুট টু দ্য হাইপোটেনিয়াস। সো হাইপোটেনিয়াস মানে হচ্ছে অতিভুজ, এই যে অতিভুজ জয়নিং দ্য টু এন্ডস অফ দ্য লেগ। ওকে, অ্যাকচুয়ালি আমার প্রোফাইলটা, ওয়েল্ড মেটেরিয়ালের প্রোফাইলটা এরকম হতে পারে, এরকমও হতে পারে। ওকে, যেটাকে আমরা কনকেভ, কনকেভ ফিলেট ওয়েল্ড বললাম, সো এরকমও হতে পারে। সো আমি কি করব না, আমি একটা মনে মনে কাল্পনিক রেখা দিয়ে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বানাবো। সেই সমকোণী ত্রিভুজের যেটা আমার রুট জোন থেকে, ওকে, রুট জোন থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স টু দ্য হাইপোটেনাস, সেই ডিস্টেন্সটা হবে আমার কাছে এফেক্টিভ থিকনেস অর থ্রোট থিকনেস। ওকে, এফেক্টিভ থ্রোট থিকনেস, এই এফেক্টিভ থ্রোট থিকনেস দিয়ে আমরা যাবতীয় কাজকর্ম করব, মানে ডিজাইন অফ দ্য ওয়ার্ল্ড বার করব। সো এইখানে, সো এইখানে যদি আমরা একবার ধ্যান দিই যে আমার এই ওয়ার্ল্ড এর যে সাইজ সেটা হচ্ছে এস এস, সো এস হচ্ছে ওয়ার্ল্ড সাইজ। সো আমার এখানে এফেক্টিভ থ্রোট থিকনেস কত হবে, সো এফেক্টিভ থ্রোট থিকনেস হবে, দিস ইজ বিডি, সো বিডি, সো বিডি এর ভ্যালু কত, বিডি এর ভ্যালু হচ্ছে 0.707 S অর 0.7 S রাফলি, অ্যাপ্রক্সিমেটলি। সো কি করে বার করা হয়েছে, সো এসি, এসি উইল বি আন্ডার রুট 2 S, কি করে এলো না, ত্রিভুজ ABC, এখান থেকে এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার। সো এবি স্কোয়ার ও এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার। সো এসি ইজ ইকুয়ালস টু কত হবে, 2 S² আন্ডার রুট, সো রুট 2 S। ওকে, এসি উইল বি রুট 2 S। আবার এসি যখন আমরা পেয়ে গেলাম, তখন আবার এই ত্রিভুজটার রেসপেক্টে যদি আমি ভাবি, দ্যাট ইজ এবি, এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, মানে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি বিচার করি, তাহলে আমি পাবো বিডি ইজ ইকুয়ালস টু এস বাই রুট 2। সো এস বাই রুট 2 ইজ ইকুয়ালস টু 0.7 S। ওকে,
নাও তো আমি এই জিনিসটাকে বলতে পারি যে থ্রোট থিকনেস ইজ ইকুয়ালস টু কে টাইমস এস। ওকে, কে টাইমস এস, যখন আমার দুটো প্লেট পারপেন্ডিকুলার থাকবে, যখন আমার দুটো প্লেট পারপেন্ডিকুলার থাকবে এই জায়গাটাতে আমি ওয়েল্ডিং করব, তখন এই কে এর ভ্যালু হবে 0.7s। ওকে, তখন এই কে এর ভ্যালু হবে 0.7s। বাট যদি আমার এরকম কেস হয়, দুটো প্লেট আমার আরবিটারি এরকম একটা অ্যাঙ্গেলে রয়েছে, নাও আই নিড টু ওয়েল্ড দেম। এবার আমি এই জিনিসটাকে ওয়েল্ড করছি, তাহলে কি হবে? তাহলে আমার ক্ষেত্রে সেই ত্রিভুজটার সমকোণী ত্রিভুজ হলো না স্যার, তখন আমার ক্ষেত্রে কি হলো? তখন আমার ক্ষেত্রে জিনিসটা এরকম দাঁড়িয়ে গেল, ঠিক না? তখন আমার ক্ষেত্রে এস আর এস রয়ে গেল, তখনও কি আমার ক্ষেত্রে এই 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 ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা 0.7s হবে? স্বাভাবিকভাবেই হবে না। তো সেই জন্য কোড আমাদেরকে একটা টেবিল দিয়ে দিয়েছে, কোডের টেবিল অনুযায়ী আমরা কে এর ভ্যালু গুলো নেব। কে কোথা থেকে আসছে? কে বেসিক্যালি হচ্ছে যে আমার থ্রোট থিকনেস কে আমি লেগ সাইজের একটা ফ্র্যাকশন হিসেবে পাবো। ওকে, সেই ভ্যালুটাই হচ্ছে কে। সো কি বলেছে? যদি অ্যাঙ্গেল অফ ফিউশন ফেসেস বিটুইন 60 to 90 ডিগ্রি, তাহলে কে এর ভ্যালু হবে 0.7। যদি 91 to 100 ডিগ্রি হয়, তাহলে হবে 0.65। টেবিল 22 সারা জীবনের জন্য মনে রেখো, যতদিন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দেবে। ওকে, সো এখানে যেমন 91 থেকে 100 এর মধ্যে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি আমার স্থূলকোণ, তাই তো? অবটিউজ অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেল এর ভ্যালু 91 থেকে 100 মধ্যেই আছে ধরে নাও। তো 91 থেকে 100 মধ্যে হলে 0.65, 101 থেকে 106 এর মধ্যে হলে 0.6, 107 থেকে 113 0.55, 114 থেকে 120 হলে 0.5। তার বেশি হলে আমরা কনসিডার করব কি করে? তাহলে 120-র বেশি হলে কি করব, তাই না? ফ্যাক্ট। ওকে, সো দিস ইজ সাপোজ 130 ডিগ্রি, দিস ইজ হাউ মাচ, 50 ডিগ্রি এফএসএ ওয়েল্ড হবে। ওকে, নাও সো ডিজাইন স্ট্রেংথ অফ দা ফিলেট ওয়েল্ড। সো ফিলেট ওয়েল্ড এর ডিজাইন স্ট্রেংথ কি করে বার করতে হয়? না, ফিলেট ওয়েল্ড এর ডিজাইন স্ট্রেংথ বার করা হয় এফ ইউ ইন্টু এল ডাব্লু ইন্টু টি ই ডিভাইডেড বাই √3 গামা এম ডাব্লু। ওকে, সো এফ ইউ কি? এফ ইউ হচ্ছে বেসিক্যালি ফিলেট মেটেরিয়াল যেটা ইউজ করছি সেটার কত আলটিমেটলি স্ট্রেংথ। নর্মালি আমরা কত ধরেছি এখানে? 410 MPa। ওকে, এল ডাব্লু, এল ডাব্লু ইজ দা লেন্থ অফ দা ওয়েল্ড, লেন্থ অফ দা ওয়েল্ড। ওকে, টিই, টিই কি? টি বলেছে এফেক্টিভ থ্রোট থিকনেস 0.7s ফর 60 to 90 ডিগ্রি। ওকে, নট নেসেসারি অল দা টাইম, এটা এটা খেয়াল রাখবে, ঠিক আছে? সো 91 থেকে 100 ডিগ্রির মধ্যে হলে 0.65 হবে, 101 থেকে 106 হলে 0.6 হবে। এখানে অ্যাঙ্গেল বলে দেবে আর তুমি 0.7s ধরে কাজ করে দেবে, অ্যাঙ্কটা ভুলে যাবে আর কিছুই না। গামা এম ডাব্লু, গামা এম ডাব্লু কি? পার্শিয়াল সেফটি ফ্যাক্টর 1.25 ফর শপ ওয়েল্ডিং, 1.5 ফর সাইট ওয়েল্ডিং। সাইট ওয়েল্ডে আমরা ফ্যাক্টর অফ সেফটি বেশি নেবো। কেন বেশি নেবো? কারণ সাইটে আমরা কোয়ালিটি কন্ট্রোল করাটা বেসিক্যালি চাপ হয়, এবং যথেষ্ট পরিমাণে প্রিকশন নিয়ে কাজ করাটা যথেষ্ট পরিমাণে কঠিন হয়, ঠিক না? তো 1.25 শপ ওয়েল্ডিং, শপ ওয়েল্ডিং মানে হচ্ছে আমি সেখানে ওয়ার্কশপে কাজ করব, কন্ট্রোলড ওয়েতে কাজ হবে, ঠিক আছে? সো 1.25 ফর শপ ওয়েল্ডিং, 1.5 ফর সাইট ওয়েল্ডিং। সো এস, এস ইজ দা সাইট অফ ওয়েল্ড, ঠিক আছে? সো এটা হলো। এবার একটা ম্যাথসের থ্রু দিয়ে ব্যাপারটাকে ইলাস্ট্রেশনের থ্রু দিয়ে বোঝার চেষ্টা করি। কি বলেছেন? এ টাই মেম্বার, এ টাই মেম্বার অফ আ রুফ ট্রাস কনসিস্ট অফ ISA 100x75x8 অফ Fe410 গ্রেড ইজ ওয়েল্ডেড টু আ 10 mm গাসেট প্লেট, ডিজাইন দা ওয়েল্ডেড কানেকশন টু ট্রান্সমিট আ টেনসাইল লোড টি। সো এই টি এর ভ্যালু কত এটা আমাদের বলে দেয়নি। ওকে, আচ্ছা, অ্যাসিউম দা কানেকশন আর মেড ইন দা ওয়ার্কশপ। ওকে, সো কানেকশন আর মেড ইন দা ওয়ার্কশপ যখনই বলে দিয়েছে, তার মানে আমার পার্শিয়াল সেফটি ফ্যাক্টর 1.25 হবে। ওকে, সো প্রথম স্টেপ কি হবে আমাদের? সো প্রথম স্টেপ হবে আমাদের মিনিমাম ওয়েল্ড সাইজ ক্যালকুলেট করা। চলো, মিনিমাম ওয়েল্ড সাইজ, মিনিমাম ওয়েল্ড সাইজ কত হবে এক্ষেত্রে? কি বলেছে?
না অ্যাঙ্গেলের থিকনেস কত? 8। গ্যাসাইট প্লেটের থিকনেস কত? 10। ঠিক, সো 8 আর 10, ওকে। সো টেবিল 21 কি বলেছে? দ্য মিনিমাম থিকনেস অফ ওয়েল্ড। সো মিনিমাম থিকনেস অফ ওয়েল্ড, থিকনেস অফ দ্য থিকার প্লেট কত আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে? 10। সো মিনিমাম সাইজ কত হবে? 3 হবে। ওকে, মিনিমাম ওয়েল্ড সাইজ কত? 3 মিলিমিটার ফ্রম টেবিল 21। ফ্যাক্ট। আচ্ছা, ম্যাক্সিমাম কত হবে? মানে 3 মিলিমিটারের থেকে কম ওয়েল্ড আমি দিতে পারবো না, 3-এর থেকে বেশি দিতে হবে। ম্যাক্সিমাম কতটা হবে? 3/4 upon মিনিমাম পার্ট, থিনার পার্ট, 3/4 of the thinner plate, 3/4 of the nominal thickness of an angle, ম্যাক্সিমাম সাইজ অফ দা ফিলেট ওয়েল্ড। ঠিক আছে, সো অ্যাঙ্গেলের কত থিনার পার্টের ইয়ে? ×8, দ্যাট ইজ ইকুয়ালস টু 6 মিলিমিটার। ঠিক আছে, সো আমি যে ওয়েলটা প্রোভাইড করব সেটা 3-এর থেকে বড় হবে বাট 6-এর থেকে কম হবে। ঠিক আছে, সো সাইজ অফ দা ওয়েল্ড, সাইজ অফ দা ওয়েল্ড 3 to 6 মিলিমিটার। সো লেট আস প্রোভাইড 5 মিলিমিটার ওয়েল্ড। ঠিক আছে, 5 মিলিমিটার ওয়েল্ড সাইজ। সো 5 মিলিমিটার ওয়েল্ড সাইজ যদি আমি প্রোভাইড করি, তার মানে বেসিক্যালি কি হবে না, এইখানে আমি যে ফিলেট মেটেরিয়ালটা ইউজ করব, তো আমি এই জায়গাটাকে যদি জুম করে দেখি, এই জায়গাটাকে যদি আমি জুম করে দেখি, তো দিস ইজ 5 অ্যান্ড দিস ইজ অলসো 5 মিলিমিটার। ওকে, নাও লেট আস প্রোভাইড 5 মিলিমিটার ওয়েল্ড সাইজ। সো থ্রোট থিকনেস, সেকেন্ড টাস্ক, থ্রোট থিকনেস, থ্রোট থিকনেস কত? কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে স্যার? 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? 90 ডিগ্রি অ্যাঙ্গেলই তো আছে, তাই না? দিস ইজ দ্য 90 ডিগ্রি অ্যাঙ্গেল না? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সো 90 ডিগ্রির জন্য কত হয় কে এর ভ্যালু? কে ইন্টু এস, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.7 × 5 মিলিমিটার, 3.5 মিলিমিটার। ঠিক, সো আইএসএ 100/75/8 কত? এর গ্রস এরিয়া কত? 1336 মিলিমিটার স্কোয়ার। ওকে, নাও এখানে আমায় কি বলা আছে? এখানে বলা আছে যে যাতে করে এটা কিনা ট্রান্সমিট করতে পারে টেনসাইল লোড টি। ওকে, সো টেনসাইল লোড টি এর ভ্যালু কত সেটা আমার কাছে বলা নেই। সেকেন্ড পয়েন্ট, আমি যখন অ্যাডভান্টেজেস অফ ওয়েল্ডিং কথা বলছিলাম তখন কি বলেছিলাম? নো হোলস আর বিং মেড। ঠিক আছে, এখানে কোনো হোল ক্রিয়েট করা হয় না, হেন্স দ্য নেট ক্রস সেকশনাল এরিয়া টু রেজিস্ট দ্য লোড ইজ ইকুয়াল টু দ্য গ্রস ক্রস সেকশনাল এরিয়া, তাই তো? আনলাইক ইন কেস অফ বোল্টিং, বোল্টিং এর সময় আমরা কি করেছিলাম, গ্রস থেকে বোল্ট হোল গুলোর ডায়ামিটারটাকে বাদ দিয়ে আমরা নেট ক্রস সেকশনাল এরিয়া বার করেছিলাম। সো এজি ইজ ইকুয়ালস টু এখানে গ্রস ক্রস সেকশনাল এরিয়াই উইল বি 1336 মিলিমিটার স্কোয়ার। তাহলে এই অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম কতটা লোড রেজিস্ট করতে পারে এর ক্ষেত্রে গ্রস সেকশনাল ইল্ডিং আর নেট সেকশন রাপচার, ঠিক আছে, এই দুটোই হচ্ছে আমার কেস প্রাইমারিলি। ঠিক, সো টি এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু হবে গ্রস সেকশন ইল্ডিং কত হবে? FY AG গামা M0 কত আছে? 250 × 1336 / গামা M0 কত? 1.1 মেটেরিয়াল সেফটি ফ্যাক্টর × 10⁻³ কিলো নিউটন কত আসবে বলো? স্যার 303.64। আর যদি আমি ইয়ে করি, নেট সেকশন রাপচারের ফর্মুলা ইউজ করতাম, তাহলে কত পেতাম? FU AG গামা M1 না কত কত হতো?
এফইউ 410, এজিও তো না, এএন হতো, এএন তো আলাদা করে কিছু নেই, এখানে তো এএন আর এজি সেম, তাই না? নেট সেকশন রাপচারের জন্য, ঠিক না? এখানে তো কোনো হোল নেই, সো কত হবে 1336 ডিভাইডেড বাই 1.25, কত আছে? স্যার 438.21, 438.21, 438.21 কিলো নিউটন। সো কোনটা বেশি? এইটা বেশি, কাজে আমার টেনসাইল স্ট্রেংথ কত? টেনসাইল স্ট্রেংথ কত মিনিমাম অফ দিস টু? 303 পয়েন্ট সামথিং আর 438 পয়েন্ট সামথিং, এদের মধ্যে যেটা মিনিমাম সেটাই হবে আমার টেনসাইল স্ট্রেংথ, ঠিক না? তার মানে মেম্বারটাই আমার 303 কিলো নিউটনের বেশি লোড নিতে পারে না, 438 নয়। কেন 438 নয়? কারণ তার আগে ইল্ডিং এর জন্যটা ফেল হয়ে যাবে, ফ্যাক্ট। সো সেই জন্য আমি একটাই নিলাম, সেটা হচ্ছে গ্রস সেকশনাল ইল্ডিং। ওকে, নাও সো আমার মেম্বারটা ম্যাক্সিমাম লোড কত রেজিস্ট করতে পারে? 303.64 কিলো নিউটন। সো টি এর ভ্যালু আমরা বার করলাম 303.64 কিলো নিউটন। সো আমার এখন কানেকশনটা কত লোড নিতে পারতে হবে, যে লোডটা আমার মেম্বারের থ্রু দিয়ে যাচ্ছে গ্যাসেট প্লেটে এসে পৌঁছাচ্ছে, সেই লোডটা তো বেসিক্যালি কানেকশনকে অ্যাক্টিভেট করেই গ্যাসেট প্লেটকে হিট করছে, তাই না? তার মানে আমার মেম্বারটা যাতে ছিঁড়ে না যায় সেটা আমার যেমন বন্দোবস্ত করা প্রয়োজন, আমার কানেকশনটা যেটা রয়েছে সেই কানেকশনটাও যাতে সেই টেনসাইল লোডটাকে নিতে পারে সেটাও দেখে নিতে হবে, এবং তারপরে আমার গ্যাসেট প্লেটটাও যাতে সেই লোডটাকে নিতে পারে সেটাও দেখে নিতে হবে। অর্থাৎ তোমার হাতটাকে আমি জোরে যদি টানলাম তাহলে হাতটা কি হতে পারে, হাতটা ভেঙে যেতে পারে, নইলে কাঁধ থেকে হাতটা খুলে আসতে পারে। তাহলে কাঁধ থেকে যাতে হাতটা না খুলে যায় সেই জন্য আমার ক্ষেত্রে এই কাঁধের জায়গাটাতে যে টেন্ডন গুলো রয়েছে সেগুলো যাতে সাফিসিয়েন্টলি স্ট্রং হয় সেটা দেখতে হবে। জাস্ট লাইক দ্যাট আমার এখানে মেম্বারটা যাতে ফেটে না যায় সেটাও যেমন আমার দেখা প্রয়োজন, যেটা আমরা মেম্বার ডিজাইনে শিখে এসেছি। এবারে আমাদের দেখে নিতে হবে যে এই যে ওয়েল্ডিংটা রয়েছে, এই ওয়েল্ড লেন্থটা রয়েছে, সেই ওয়েল্ড লেন্থটার যেন সাফিসিয়েন্ট স্ট্রেংথ থাকে ইন অর্ডার টু ক্যাটার ফর দা টেনসাইল স্ট্রেস দ্যাট ইজ অ্যাক্টিং ওভার হিয়ার। টেনসাইল স্ট্রেস এর ভ্যালু দেওয়া নেই, তো আমি ধরে নিলাম এখানে যতটা ক্যাপাসিটি আমার আছে মেম্বারের ততটা ক্যাপাসিটি লোডই আমার মেম্বারটাতে পড়ছে, যেহেতু এখানে স্পেসিফিক্যালি মেনশন করা নেই। মেনশন করা থাকলে আমি সেই লোডটাকে নিয়ে কাজ করতাম, মেনশন নেই যেহেতু আমি ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ অফ দা মেম্বার নিয়েই কাজ করব। বুঝাতে পারলাম? ওকে বলো, কোনো বক্তব্য? বলো, তো স্ট্রেংথ অফ 5 মিলিমিটার ওয়েল্ড কত? ফর্মুলা কি? FU ডিভাইডেড বাই রুট 3 গামা এম কি ছিল? গামা এম ডাব্লু, তারপরে থ্রোট থিকনেস, তাই তো? ওকে, ইন্টু এল। সো আমি এলটাকে না দিয়ে কি করছি, আমি এখানে এলটাকে দিলাম না, আমি জাস্ট এখানে লিখে দিলাম স্ট্রেংথ অফ দা ওয়েল্ড 5 মিলিমিটার ওয়েল্ড পার রানিং মিটার, পার মিটার এলটাকে রিমুভ করে দিলাম। ওকে, সো কত আসছে? 410 রুট 3, থিকনেস কত? থ্রোট থিকনেস কত? 3.5। গামা এম ডব্লিউ কত? সাইট ওয়েল্ড না, ইয়ে শপ ওয়েল্ড, ওয়ার্কশপে হয়েছে, তার মানে 1.5, এই 1.25। ইন্টু 10^-3, আচ্ছা 10^-3 করছি না, ছাড়ো। ইউনিট কি হবে? নিউটন পার রানিং মিটার। কেন রানিং মিটার? এলটাকে আমরা গুণ করিনি, ভাগ ভাগ করা অবস্থায় আছে। বলো কত হয়? 662.79। ওকে, ঠিক আছে, নাও এটা হচ্ছে আমার ওয়েল্ডের স্ট্রেংথ পার রানিং মিটার। আই রিপিট, নাও এখানে ছবিটা দেখো, এই লেন্থটা কত? এল ডাব্লু। এই লেন্থটা কত? এল ডাব্লু টু, এটা এল ডাব্লু ওয়ান, আর এটা কত? 100, ঠিক আছে। তো এদিকে তিন দিকেই আমার এখানে ওয়েল্ডিং করে দেওয়া আছে। ওকে, সো এই 100
mm লেন্থের জন্য কত স্ট্রেংথ রেজিস্ট করছে। বেসিক্যালি আমি যদি তিন দিকের ওয়েল্ড কে দিই, দেখাই এখানে, ঠিক আছে, সো এই দিকে একটা ফোর্স আসবে, এই দিকে এ কিছুটা ফোর্স রেজিস্ট করবে আর এ কিছুটা ফোর্স রেজিস্ট করবে, সো তিন দিকের ওয়েল্ডই LW1, LW3 আর LW2, এই তিন দিকের ওয়েল্ডই বেসিক্যালি আমার যে ফোর্সটা আসছে সেই ফোর্সটাকে, যে টেনসাইল স্ট্রেংথের ক্যাপাসিটির সমতুল্য যে ফোর্সটা আসছে সেই ফোর্সটাকে রেজিস্ট করার জন্য কাজ করবে। সো এইখানে এ ফোর্স রেজিস্ট করছে P1, এ ফোর্স রেজিস্ট করছে P3 আর এ ফোর্স রেজিস্ট করছে P2, লেট সাপোজ, ঠিক আছে, সো সামেশন অফ P1 প্লাস P2 প্লাস P3 উইল বি কত, যতটা টোটাল ফোর্স এসে পৌঁছাচ্ছে, টোটাল ক্যাপাসিটি অফ দা টেনসাইল মেম্বার, হুইচ ইজ ইন আওয়ার কেস 303.64 কিলো নিউটন, ঠিক। সো নাও আই নিড টু এস্টিমেট LW1 এন্ড LW3, কেন LW2 অলরেডি গিভেন, LW2 কত আছে, LW2 হচ্ছে 100 মিলিমিটার, ওকে। নাও আমি কি জানি না আমার স্ট্রেংথ অফ দা ওয়েল্ড কত, 662.8 নিউটন পার মিলিমিটার, সরি পার মিলিমিটার, মিলিমিটার, ওকে। সো P2 কতটা ফোর্স রেজিস্ট করবে, 662.8 × 100, সো কত হয়, 100 মিলিমিটার, আর এদিকে আছে নিউটন পার মিলিমিটার, ওকে। নাও তাহলে এলো আমার 662.80, তার মানে তিন দিয়ে ভাগ করলাম, 66.28 কিলো নিউটন, ওকে। সো P2 ফোর্স ইজ ইকুয়ালস টু 66.28 কিলো নিউটন, সো P2 এর ভ্যালু আমি জানি। এবার নাও P1 এন্ড P3 হাউ মাচ উইল দে বি রেজিস্টিং, সো আমি কি করছি না, আমি এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করছি, সো টেকিং মোমেন্ট অ্যাবাউট L3 লাইন, ওকে, এই লাইন বরাবর আমি বেসিক্যালি L3 এই লাইন বরাবর আমি এই দুটো ফোর্স P2 আর P1 এদের ফোর্সের মোমেন্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো কি পাবো, সো P2 × 50 কোথায় কাজ করছে, জাস্ট এর মিড পয়েন্টে, সো মিড পয়েন্টটা কত দূরে আছে, 50 ডিস্টেন্সে, ওকে, 50 মিলিমিটার, কারণ এই টোটালটা কত, এই টোটালটা হচ্ছে 100 মিলিমিটার, তাই না, কত, 100 মিলিমিটার, এই যে ফোর্সটা রেজিস্ট করছে সেটা তো এর মিড পয়েন্টে কাজ করবে, তাই না, সো এই মিড পয়েন্টে তাহলে কত ফোর্স কাজ করছে এখানে, 66.28 কিলো নিউটন, ওকে। তো আমি মোমেন্ট নিচ্ছি কার অ্যাবাউটে, এই 3 নম্বরের পয়েন্টে, ঠিক। নাও ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে আমার সিস্টেম, তো এই সিস্টেমে এই পয়েন্টে ফোর্স এসছে, আমি এই পয়েন্টের অ্যাবাউটে, এই লাইন বরাবর এই লাইনের অ্যাবাউটে মোমেন্ট নিচ্ছি, এখানে P2 ছিল, এখানে P1, ওকে, এন্ড দিস ইজ মাই P3, সো P3, সো বলো কি হবে, সো P2 × 50 আর কি আসছে, প্লাস P1 × কত, P1 × কত হবে, সে LW1, P1 × LW1, আরে P1 মানে এই লাইন বরাবর যে লোডটা কাজ করছে, তিনটে লাইনেই তো এখানে আমার রেজিস্টেন্সটা দিচ্ছে না, এটা তো ওয়েল্ডিং, তো আমি যখন এই মেম্বারটাকে এখান থেকে মানে ছেঁড়ার চেষ্টা করব, ঠিক আছে, এই মেম্বারটাকে যখন এখান থেকে ছেঁড়ার চেষ্টা করব, তখন কি হবে, এই সাইড বরাবর এ একটা রেজিস্টেন্স দেবে না, কোন দিকে দেবে, সেটা এদিক বরাবর দেবে না, সিমিলারলি এই দিক দিচ্ছে যখন, তখন এই দিক বরাবর একটা রেজিস্টেন্স দিচ্ছে, তো আমি কোন লাইন বরাবর কাজ করছি, এই লাইন বরাবর কাজ করছি, তো এই লাইন বরাবর আমি মোমেন্ট নেওয়ার চেষ্টা করছি, তাহলে কত হবে, এই ভ্যালুটা যদি পি, এই ভ্যালুটা যদি আমার P1 হয়, এটা যদি আমার P1 হয়, তাহলে P1 × কত, মোমেন্ট কি করে নেওয়া হয়, ফোর্স ইন্টু লিভার আর্মের ডিস্টেন্স, সেটা কত এখানে, 100, P1 × 100, ওকে,
মাইনাস টি ইন্টু ডি, টিটা কোথায় কাজ করছে? টিটা হচ্ছে সেন্ট্রয়েড অফ দ্য অ্যাঙ্গেল, কত সেন্ট্রয়েডের ডিস্টেন্সটা, এখানে ডি ধরো, সো টি ইন্টু ডি দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো, সো পি টু ইন্টু 50 প্লাস পি ওয়ান ইন্টু 100 ইজ ইকুয়ালস টু টি ইন্টু ডি। ওকে, সো পি ওয়ান কত হবে? টিডি বাই 50 টিডি বাই 50 মাইনাস পি টু, না সরি, বাই পি টু বাই টু, সরি ওয়াই 100। দেখো টি এর ভ্যালু কত, 303.64, ডি এর ভ্যালু কত, এক্সেন্ট্রিসিটি 31, ডি এর ভ্যালু হচ্ছে 31, 100 মাইনাস পি টু বাই টু, পি টু কত, 66.28 ডিভাইডেড বাই টু, কত আছে? দেখো কত আসছে, স্যার 60.98। ঠিক, বলো এটা কারো বোধগম্য হলো কিনা বলো একটু। দেবপ্রতিম বুঝতে পেরেছো কি বললাম? স্যার উপরে লেখাটা একটু ওঠান তো, একটু পিটুর মানটা একবার দেখি তো আগের লাইনে। স্যার বলো, স্যার বলছি পি ফোর্স থেকে আর একবার বলে দেবেন পি ফোর্স মানে কোনটা? স্যার, ওই পি টু বের করার আগে আপনি পি ওয়ান পি টু ধরলেন ওখান থেকে। আমরা ওয়েল্ডের স্ট্রেংথ বার করলাম কি, পার ইউনিট মিটার, পার ইউনিট লেন্থ, ঠিক আছে? তো আমার এখানে যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা কি, ওকে ঠিক আছে, এইটা হচ্ছে আমার গিভেন সিচুয়েশন। ঠিক আছে, আচ্ছা এবারে এর যে ফোর্সটা যাচ্ছে, যে ফোর্সটা আসবে এই অ্যাঙ্গেল সেকশনে, সিঙ্গেল অ্যাঙ্গেলে, সেই ফোর্সটা কোথা দিয়ে যাবে? এর সেন্ট্রয়েড দিয়ে। সেন্ট্রয়েড এর ভ্যালুটা কোথায়? সেন্ট্রয়েড এর ভ্যালুটা হচ্ছে এখান থেকে ডি ডিস্টেন্সে। ওকে, সো ডি এর ভ্যালু কত? 31 মিলিমিটার। যদি তোমরা দেখো আর কি, টেবিল, স্টিল টেবিল খুললে যে ISA 75/100/8, এটা হচ্ছে আমার সেকশন, তো তার জন্য এখানে এই পয়েন্টে ডি টা যাচ্ছে। এবারে টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু আমরা বার করেছি কত, 303.64। 303। ওকে, নাও এই যে ফোর্সটা এখানে আসছে, এবার আমি শুধুমাত্র ওয়েল্ড লাইনটাকে আলাদা করে দেখছি, ঠিক আছে? ওয়েল্ড লাইনটা এই ফোর্সটাকে রেজিস্ট করবে তো, ওয়েল্ড লাইনটাকে এই ফোর্সটাকে রেজিস্ট করতে পারতে হবে তো, নইলে তো এই গ্যাসেট প্লেটের সঙ্গে ওয়েল্ড মেম্বারটা কানেকশনটা ছেড়ে যাবে, ফ্যাক্ট? হ্যাঁ স্যার, তাহলে আমি, তাহলে আমি ওয়েল্ড লাইনটাকে আলাদা করে যদি বার করি, সো ওয়েল্ড লাইনটাকে যদি আমি আলাদা করে ড্র করি,
ঠিক আছে, ওয়েল্ড লাইন। তো এই ওয়েল্ড লাইনটা বেসিক্যালি আমার এই ফোর্সটাকে রেজিস্ট করছে, এই যে টি ফোর্সটা রয়েছে সেই টি ফোর্সটাকে রেজিস্ট করছে। ঠিক আছে, তো হ্যাঁ স্যার, বেসিক্যালি এইটা, আচ্ছা এবার রেজিস্ট করছে, আর এইখানে আমার টেনসাইন ফোর্সটা আছে। আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকলাম, শুধু একটু ভুল হচ্ছে, টি ফোর্সটা অন্য একটা লাইনে আছে, সো টি ফোর্সটা এই পয়েন্টে আছে। ঠিক, সো ওপরের যে লাইনটা রয়েছে দ্যাট ইজ এল ডাব্লিউ ওয়ান, সে কতটা অ্যামাউন্টের ফোর্স রেজিস্ট করবে? লেট সাপোজ সেটা পি ওয়ান অ্যামাউন্টের ফোর্স রেজিস্ট করছে, আর তার লেন্থ কত? এল ডাব্লিউ ওয়ান। নিচেরটা কত ফোর্স রেজিস্ট করছে? পি থ্রি অ্যামাউন্টের ফোর্স রেজিস্ট করছে, লেন্থ কত? এল ডাব্লিউ থ্রি। এ কত রেজিস্ট করছে? পি টু। লেন্থ কত? এল ডাব্লিউ টু। ঠিক আছে, সো তিনটে সিস্টেম রয়েছে, এই তিনটে সিস্টেম ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্স আমার রেজিস্ট করছে, বাট টোটাল যেটা থাকবে সেই টোটালটা হচ্ছে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি। ঠিক আছে, সেইটা কিন্তু টেনশন কে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে পারতে হবে, আদারওয়াইজ এই কানেকশনটা ছেড়ে যাবে গ্যাসের প্লেটের সঙ্গে। সো পি টু, পি টু এর লেন্থ আমি একমাত্র জানি, এল ডাব্লিউ ওয়ান এর ভ্যালুও আমি জানি না, এল ডাব্লিউ থ্রি এর ভ্যালুও আমি জানি না, কিন্তু আমাকে এটা বলা আছে যে যাতে টেনসাইল ক্যাপাসিটির পুরোটাই রেজিস্ট করে নিতে পারে এর কানেকশনটা। ঠিক আছে, তাহলে এর যদি সেটা হয় তাহলে পি টু এর ভ্যালুটা যদি আমি জানি, এল টু এর ভ্যালুটা যদি আমি জানি, যেটা এখানে আসছে আমার 100 মিলিমিটার, এল টু এর ভ্যালু এখানে আমার 100 মিলিমিটার, তাহলে পার মিলিমিটার রেঞ্জে, পার মিলিমিটার ওয়েল্ড, 5 মিলিমিটার সাইজের যে ওয়েল্ড আছে সেইটা স্ট্রেংথ কত? সেটা স্ট্রেংথ হচ্ছে 662.8 নিউটন পার মিলিমিটার লেন্থ। অর্থাৎ 1 মিলিমিটার লেন্থ বিশিষ্ট, 5 মিলিমিটার সাইজ বিশিষ্ট ওয়েল্ড লাইন 1 মিলিমিটারে 662.8 নিউটন ফোর্স রেজিস্ট করতে পারে। আই রিপিট, 5 মিলিমিটার ওয়েল্ড সাইজের একটা ফিলেট ওয়েল্ড সাইটে কাস্ট হলে প্রত্যেক মিলিমিটারে 662.8 নিউটন টেনসাইল ফোর্স রেজিস্ট করতে পারে। ঠিক আছে, তাহলে এর টোটাল লেন্থ কত? 100, এটা 100, তাহলে এ টোটাল কত পরিমাণের ফোর্স রেজিস্ট করতে পারবে? 100 × 662.8 নিউটন। ওকে, 100 মিলিমিটার আর 662.8 নিউটন পার মিলিমিটার, সো টোটাল ফোর্স রেজিস্ট করতে পারবে 662.80 নিউটন, তার মানে 666.28 কিলো নিউটন। ওকে, তো তার মানে পি টু এর ভ্যালু কত? পি টু এর ভ্যালু হবে 66.28 কিলো নিউটন। ঠিক হ্যাঁ, তো পি হ্যাঁ ওয়ান আর স্যার, পি থ্রি এর ভ্যালু, পি ওয়ান আর পি থ্রি এর ভ্যালু কত হবে? পি ওয়ান আর পি থ্রি এর ভ্যালুটা বার করার জন্য আমি একটা ট্রিক অ্যাপ্লাই করলাম। কি ট্রিক অ্যাপ্লাই করলাম? সেটা হচ্ছে আমি এল থ্রি বটম লাইন, এল থ্রি এর বেসিসে বাকি দুটো ফোর্স এর মোমেন্ট নিলাম। তিনটে ফোর্স তো তিনটে লাইন অফ অ্যাকশন বরাবর কাজ করছে, তাই না? তো আমি হ্যাঁ এই স্যার, লাইনটার অ্যাবাউটে আমি তিনটে ফোর্সেরই মোমেন্ট নিলাম। তাহলে মোমেন্ট নেওয়ার পরে কি হবে? মোমেন্ট নেওয়ার ফলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে? সেটাই আমি এখানে বলেছি, যে মোমেন্ট নেওয়ার ফলে আমার ইকুয়েশনটা দাঁড়ালো পি ওয়ান ইন্টু লিভার আর্ম কত? লিভার আর্ম 100, এল থ্রি এর রেসপেক্টে আমি মোমেন্ট নিচ্ছি, তাই না? সো হ্যাঁ পি স্যার, ওয়ান ইন্টু লিভার আর্ম 100 প্লাস পি টু, লিভার দুশো আর্ম কত পঞ্চাশ এটার মিড পঞ্চাশ পয়েন্টে? মিড পয়েন্টে কাজ হ্যাঁ করছে 50। ওকে, আর কি আছে রিভার্স রেজিস্টিং ফোর্স কে? টি। হ্যাঁ স্যার, ঠিক ওকে, আছে। সো এইটাকে টি, টি কত দূরে কাজ করছে এখান থেকে? ডি ডিস্টেন্সে, দ্যাট ইজ দা 31 মিলিমিটার। হ্যাঁ স্যার, ওকে, সো মাইনাস টি ইন্টু 31 ইজ ইকুয়ালস টু 0। সো আমার টার্গেট কি বার করা? পি টু তো আমার বেরিয়েই গেছে স্যার, ডাইরেক্ট ক্যালকুলেশনে বেরিয়ে গেছে পি টু। পি ওয়ান আর পি থ্রি কে বার করতে হবে, আমি ফার্স্টে পি ওয়ান টাকে বার করি, তাহলে পি থ্রি অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তাহলে পি ওয়ান কত? টি ওয়ান, সরি, টি ইন্টু 31 মাইনাস পি টু ইন্টু 50 হোল ডিভাইডেড বাই 100, তাই না? সো টি কত? টি কত? 303.64, সো ইন্টু 31 মাইনাস পি টু, বাকিগুলো মুছি, পি টু কত বেরিয়েছে? 66.28 ইন্টু 50
হোল ডিভাইডেড বাই 100 কত আসে? এটাই আসছে আমার 61 কিলো নিউটন, 61 কিলো নিউটন আসছে P1টা মনে হয় নাকি? হ্যাঁ স্যার 61 এস, হ্যাঁ 61, 61 কিলো নিউটন। সো আমার কি বক্তব্য না, আমি এখানে এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করব যাতে কি না আমার ওপরের যে ওয়েলটা আছে সেটা যেন 61 কিলো নিউটন লোডকে আমার রেজিস্ট করতে পারে। এইটা তো অটোমেটিক্যালি 100 যদি ফুল লেন্থে আমি ওয়েল্ডিং দিই তাহলে আমার কত পরিমাণ রেজিস্ট করছে, তাহলে তো আমার 66.28 কিলো নিউটন রেজিস্ট করতেই পারছে। সো এবারে তাহলে আমার কি বক্তব্য না, ওপরে আমার এমন ভাবে প্রোভাইড করতে হবে যাতে কিনা আমার ওপরের যে ওয়েল্ডিংটা রয়েছে দ্যাট ইজ দা দিস লাইন, এই লাইনটা, এই লাইনটা 61 কিলো নিউটন লোড আমার রেজিস্ট করতে পারে। সো 61 কিলো নিউটন লোড রেজিস্ট করতে হলে এই লেন্থটা কত দিতে হবে, LW1টা কত দিতে হবে, 1 মিলিমিটার, 5 mm সাইজ ওয়েল্ড রেজিস্ট 662.8 নিউটন ফোর্স। ওকে, এটা হচ্ছে আমার বক্তব্য। তাহলে কি হবে, দ্যাট ইমপ্লাইজ 662.8 নিউটন ফোর্স ইজ রেজিস্টেড বাই, ফোর্স রেজিস্টেড বাই 1 মিলিমিটার লেন্থ অফ 5 mm সাইজ ওয়েল্ড, 5 mm সাইজ ওয়েল্ড। তাহলে 61 কিলো নিউটন ফোর্স রেজিস্ট করবে কতটা লেন্থের, 61 × 10³ ডিভাইডেড বাই 662.8 মিলিমিটার লেন্থ, কত আসছে? দেখো 266 আসবে, না না সরি 266 বলছি, ভুল করলাম, 92, দেখো 92 আসছে কিনা, দেখো 92 আসছে, 92। ঠিক আছে, তার মানে আমার এই লেন্থটা, এই লেন্থটা কত আসলো, LW1 ইজ ইকুয়ালস টু 92 মিলিমিটার। তার মানে আমায় ওপরে কতটা লেন্থ প্রোভাইড করতে হবে, ওপরে আমায় 92 মিলিমিটার লেন্থ প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো নিচের লোড কত হবে, সো নিচে এ কতটা ফোর্স রেজিস্ট করছে স্যার, এ রেজিস্ট করছে P3 অ্যামাউন্টের ফোর্স। সো P1 পেয়ে গেছি, P1 পেয়ে গেছি, P1 এর ভ্যালু কত, 61 কিলো নিউটন। P2 এর ভ্যালু তো আমি আগেই পেয়ে গেছিলাম, P2 এর ভ্যালু পেয়ে গেছিলাম আগেই, তাহলে রইলো বাকি P3। P3 বার করা আরো ইজি, কিভাবে, P1 প্লাস P2 প্লাস P3 ইজ ইকুয়ালস টু T, সো P3 উইল বি কামিং অ্যাজ টেনশন কত, 303.64 মাইনাস P1 কত, P1 61, P2 কত, 66.28, এত কিলো নিউটন। তার মানে P3 ফোর্স কত আসছে, ওকে 176.36 কিলো নিউটন। ঠিক আছে, সো P3 হচ্ছে 176.36 কিলো নিউটন ফোর্স। তার মানে P3 কে 176.36 কিলো নিউটন ফোর্স রেজিস্ট করতে হবে, যার দ্বারা আমার এই কি বলে এই মেম্বারটা যাতে গ্যাসেট প্লেট থেকে খুলে না আসে, যখন এই গ্যাসেট প্লেট এই মেম্বারটাতে তার টেনসাইল স্ট্রেংথের ফুল ক্যাপাসিটির ফোর্স অ্যাপ্লাইড হয়েছে। ওকে, তাহলে এবার সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট কি, তাহলে 176.36 কিলো নিউটন লোড, রেজিস্টিভ লোড প্রোডিউস করতে গেলে আমায় কতটা লেন্থ প্রোভাইড করতে হবে, হাউ মাচ লেন্থ উইল বি রিকোয়ার্ড, LW3 কতটা হবে, কি করে বার করব। সো LW3 ইজ ইকুয়ালস টু 176.36 ডিভাইডেড বাই কত, 662.28, এই সরি 662.8, 662.8, আর এখানে কিলো নিউটন 10³, এত মিলিমিটার। সো কত মিলিমিটার আসছে বলো, তাই তো, 266 মিলিমিটার।
সো এলডাব্লিউ থ্রি ইজ ইকুয়ালস টু 266 মিলিমিটার, দ্যাটস ইট। তাহলে আমি যখন এবারে এতটুকু করেই আমার কাজ শেষ নয়, এবার আমাকে ছবিটা আঁকতে হবে। ছবিটা আঁকতে হবে কি করে? সো ফাইনালি এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, টেন মিলিমিটার মতন এখানে পারপেন্ডিকুলার, বাকিটা ডট। ওকে, ওকে, সো কতটা হবে? এটা তো 100 বলাই আছে, এটা কত? 92, এটা কত? 266। ঠিক আছে, এইভাবে আমরা গোটা ফিগারটা কমপ্লিট করি। এটা এইখানে আমার টেনসাইল ফোর্স কাজ করছে, ঠিক না? এখানেও কিন্তু অঙ্কটা শেষ হয়নি, কিন্তু এত দূর অব্দি যে করা হলো তার মধ্যে কারোর কোনো বক্তব্য থাকলে বলো, এখনো অঙ্কটা একটু বাকি আছে। অ্যাজিউম করছি তোমরা বুঝেছো, না বুঝলে পরে রিপিট দেখে নিও। সো এলডাব্লিউ, সো টোটাল টোটাল ওয়েল্ড লেন্থ, এলডাব্লিউ ইজ ইকুয়ালস টু এলডাব্লিউ ওয়ান প্লাস এলডাব্লিউ টু প্লাস এলডাব্লিউ থ্রি। এলডাব্লিউ ওয়ান 92, LW2 100, LW3 266 মিলিমিটার। ঠিক আছে, সো টোটাল লেন্থ কত হবে? না, টোটাল লেন্থ হবে LW যা পেয়েছি, দ্যাট ইজ 458 মিলিমিটার, তার সঙ্গে 2S অ্যামাউন্ট আমায় অ্যাডিশনাল জুড়তে হবে। ওকে, 2S অ্যামাউন্ট আমায় অ্যাডিশনাল জুড়তে হবে, অর্থাৎ আমি যতটা পরিমাণ ওয়েল্ড দেব ডিজাইন বেসিসে আমি যতটা পাবো, তার সঙ্গে আমায় দু সাইডে এইখানে S অ্যামাউন্ট আর এদিকেও এস অ্যামাউন্ট অ্যাডিশনাল ওয়েল্ড লেন্থ প্রোভাইড করতে হবে। সেই জন্য আমি বললাম যে এখানে টোটাল এলডাব্লিউ যা ছিল তার সঙ্গে দু সাইডে আমায় এস এস অ্যামাউন্টের এক্সট্রা কোটিং ওয়েল্ড আমায় প্রোভাইড করতে হবে। কেন করতে হবে? জাস্ট টু প্রিভেন্ট অর টেক কেয়ার ফর ফিউচার করোশন। 20 বছর 30 বছর ধরে তো ওয়েল্ড গুলো সাস্টেন করতে হবে, তো ধীরে ধীরে তো ওয়েল্ড মেটেরিয়ালও ক্ষয়তে থাকবে, তার জন্য আমি অ্যাডিশনাল অ্যামাউন্টের বোথ সাইডে এস এস অ্যামাউন্টের ওয়েল্ড মেটেরিয়াল ডিপোজিট করাবো। তার মানে আমার এখানে কত আসতে চাইছে? অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আসতে চাইছে 458 প্লাস 2 × 5 মানে 10, মানে 468 মিলিমিটার। ঠিক আছে, 468 মিলিমিটার আমার অ্যাকচুয়ালি টোটাল লেন্থ আসতে চাইছে। ঠিক আছে, বলো কোনো বক্তব্য? তো হেন্স প্রোভাইড 5 mm সাইজ ওয়েল্ড অফ 468 মিলিমিটার, বাট ইন রিয়ালিটিতে আমরা 468 দিই না,
আমরা কত দেবো, 10-এর কোন গুণিতক এর আকারে প্রকাশ করব। সে ফর এক্সাম্পল ডাইরেক্টলি হয়তো 500 মিলিমিটার দিয়ে দেবো বা 470 মিলিমিটার, হোয়াট এভার, ঠিক আছে। সো আমরা এমন দেবো যেটা 10-এর একটা গুণিতক থাকে, কারণ যে ওয়েল্ড মিস্ত্রি ওয়েল্ডিং করবে তার পক্ষে 468 মিলিমিটার ফাইন্ড আউট করা মুশকিল, সে করতে পারবে না। তাকে আমাকে একটা পূর্ণ সংখ্যার গুণিতকের আকারে দিতে হবে যেটা 468-র থেকে বেশি আসতে চায়। আমরা 500 মিলিমিটার দিয়ে দেবো সে ফর এক্সাম্পল, মানে আমায় টোটাল যে ওয়েল্ড এখানে দেখলাম এই টোটাল ওয়েল্ডিং এর সাইজটা যাতে এই টোটাল ওয়েল্ডিং এর সাইজটা যাতে 500-র কাছাকাছি থাকে সেই বিষয়টা আমায় এনশিওর করে দিতে হবে। সো হেন্স প্রোভাইডেড 500 মিলিমিটার ওয়েল ডান আমরা বলে দিতে পারি, বলো। ঠিক আছে, নাও, সো দিস ইজ অল অ্যাবাউট ওয়েল্ডিং, ওয়েল্ডেড কানেকশন। কারো কোনো বক্তব্য থাকলে বলো, নইলে আমি এগোচ্ছি। সো ইউনিট 6, নেক্সট ইউনিট কলম্বাস। হ্যাঁ স্যার, সো নর্মালি কি হয় না, কলাম যখন আমরা ইউজ করি, কলাম একটা কম্প্রেশন মেম্বার। সো কম্প্রেশন মেম্বারের নিচে ডাইরেক্টলি আমরা সেটাকে কংক্রিটের ফাউন্ডেশনের উপরে প্লেস করি না, এটা হচ্ছে আমার কংক্রিট পেডেস্টাল, ঠিক আছে। মানে এটাই হচ্ছে আমার ফাউন্ডেশনটা, কংক্রিটের যেটা কাস্ট করা হয়। তো অ্যাকচুয়ালি কি হয় না, এটা হচ্ছে আমার কলাম। সো কলাম, এই কলামের নিচে আগে একটা বেস প্লেট দেওয়া হয়, বেস প্লেট। ওকে, সো এই বেস প্লেটটা হচ্ছে একটা স্টিলের মোটা থিক প্লেট। সো এই থিক প্লেটটাকে বেসিক্যালি প্লেস করা হয়, এবং এইখানে যে চারটে বোল্ট দেখছো এখানে, এইগুলোকে বলা হয় অ্যাঙ্কার রড। ওকে, অ্যাঙ্কার রড। সো এই অ্যাঙ্কার রড দিয়ে, বলো স্যার বলছি পেডেস্টালটাকে বোধহয় গ্রাউট বলে তো? না, পেডেস্টাল আর গ্রাউট আলাদা। সো কংক্রিট পেডেস্টালের সঙ্গে অ্যাঙ্কার রড দিয়ে কানেক্টেড থাকে বেস প্লেট, ঠিক আছে। গ্রাউট হোল আলাদা প্রোভাইড করা হয়, সব সময় প্রোভাইডেড থাকে না। যাই হোক, তো ইয়ে কি বলে, তো কলাম কলাম কলামের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ থাকে বেস প্লেট, বেস প্লেটটা চাপানো থাকে পেডেস্টালের উপরে। তো বেস প্লেট যে ইউজ মেনলি আমরা কি করি না, বেস প্লেটের সঙ্গে কিছুটা অংশ, কলামের কিছুটা অংশ ডাইরেক্টলি শপে ওয়েল্ডিং করেই আনা হয়, এবং এর পরে যে অংশটা বেসিক্যালি, যদি এলিভেশনটা দেখি তাহলে বুঝতে পারবো, এটা হচ্ছে আমার বেস প্লেট। বেস প্লেটের ওপরে, বেস প্লেটের সঙ্গে কলামটাকে কিছুটা পোর্শন, এতটা অংশ ধরো, ডাইরেক্টলি ওয়েল্ড করেই শপ থেকে আনা হয়, নর্মালি নাও হতে পারে, নর্মালি আনা হয়। বাট আর এর পরে যখন আমরা একটা ইয়ে করব, এর পরে কলামের যখন একটা অংশ বানাবো, তখন সেই কলামের অংশের সঙ্গে এই কলামের যেটা এক্সিস্টিং ছিল তাদের মধ্যে একটা স্প্লাইস প্লেট প্রোভাইড করা হয়, ঠিক আছে। স্প্লাইসিং করা হয়, স্প্লাইসিং, কারণ একটা কলাম হয়তো তোমার 3 মিটার, 4 মিটার, 5 মিটার অব্দি লম্বা হতে পারে, সেই অতটা বড় জয়েস্ট নাও অ্যাভেলেবেল থাকতে পারে, ঠিক আছে। তো সেই জন্য আমরা স্প্লাইসিং ও করি, খেপে খেপে জয়েন্ট এর মতো প্রোভাইড করা হয়। আর তোমার গ্রাউটিং কি, গ্রাউটিং হচ্ছে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন লেভেলটা ধরো এখানে আছে, ফাউন্ডেশন লেভেল হলো এখানে আছে ধরো, ঠিক আছে। তো মাঝখানে একটা আমরা ব্যাড কংক্রিটের একটা লেয়ার দিই, যাতে কি বলবো, মানে যদি লেভেলের আপ ডাউন থাকে, ঠিক আছে, লেভেলের আপ ডাউন যদি থাকে, তাহলে বেস প্লেটটাকে প্লেস করার পরে আমরা এর মধ্যে একটা হোল থাকে, সেই হোলের থ্রু দিয়ে কংক্রিটের স্লারি চালনা করি, যাতে এই জায়গার যে গ্যাপিং গুলো থাকে, ইরেগুলারিটিস গুলো থাকে, পুরোপুরি বসে যায়, ঠিক আছে। তো গ্রাউটের এই জায়গাটা হচ্ছে গ্রাউট, আর এটা হচ্ছে পেডেস্টাল, ঠিক আছে। সো এই দুটোর মাঝখানে গ্রাউট থাকে, আইডিয়ালি গ্রাউট নাও থাকতে পারে থিওরিটিক্যালি, বাট ইন প্র্যাকটিস প্রোভাইডেড হয়, নট নেসেসারি সব জায়গায়। গ্রাউট এর স্ট্রেংথ আমরা ক্যালকুলেট করি না। যাই হোক, তো
আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের রেসপেক্টে শুধুমাত্র কনসেন্ট্রিক্যালি লোডেড কলামের ফাউন্ডেশনের কথা ডিজাইন করতে বলা হয়েছে। মানে এখানে যেমন কলামের মধ্যে কম্প্রেসিভ ফোর্সও অ্যাপ্লাইড হয়েছে, মোমেন্ট অ্যাপ্লাইড হয়েছে, সেই কেসটা আমাদের অ্যাকচুয়ালি নেই। আমাদের আছে শুধুমাত্র কম্প্রেসিভ ফোর্স, তার মানে এই মোমেন্টটা থাকবে না, শুধুমাত্র কম্প্রেসিভ ফোর্স থাকবে। তো সে ফর এক্সাম্পল কি করে ব্যাপারটা ডিল করা হয়, না ওকে ওকে সো এখানে আমার কম্প্রেসিভ লোড পি পড়লো। তো এখানে কম্প্রেসিভ লোড যদি পি পরে, তাহলে আমার এখানে এর নিচে কে আছে, এর নিচে আছে আমার কংক্রিট, এর নিচে আছে কংক্রিট পেডেস্টাল, কংক্রিট পেডেস্টাল, ঠিক আছে? তো কংক্রিট পেডেস্টাল বেসিক্যালি এখানে তখন কি হবে না, এই এন্টায়ার সিস্টেমটাই, এই এন্টায়ার সিস্টেমটাই কংক্রিট পেডেস্টালের উপরে একটা ডাউনওয়ার্ড লোড দেবে, এবং তার জন্য কংক্রিট পেডেস্টাল এই আমার বেস প্লেটের উপর কি করবে, একটা আপওয়ার্ড ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স দেবে, ঠিক আছে? এবারে আপওয়ার্ড ভার্টিক্যাল রিয়াকশন যে রেজিস্ট্যান্স ফোর্সটা দেবে সেটা ডাব্লু। ওকে, ডাব্লু কি না, ইউনিট প্রেশার ফ্রম কংক্রিট, ইউনিট প্রেশার ফ্রম কংক্রিট। ওকে, নাও এইবারে যদি আমরা এই জিনিসটার প্ল্যান ভিউতে দেখি, এই জিনিসটার প্ল্যান ভিউটা যদি এখানে দেখি, ঠিক আছে, তাহলে এইবারে একটা জিনিস ভাবো যে তোমার এই অংশ, এটা হচ্ছে আমার বেস প্লেটটা, নীল রঙের যে অংশটা সেটা হচ্ছে আমার বেস প্লেটটা। তো নীল রঙের যে অংশ, এতটুকু অংশ রয়েছে এইখানে, এতটুকু অংশ কিছুটা রয়েছে আর এইখানে কিছুটা অংশ অতিরিক্ত আমার রয়েছে, ঠিক আছে? এইটা, ওকে, এই অংশটা কিছুটা অতিরিক্ত রয়েছে, এই অংশটাকে আমি বি নাম দিলাম আর এই অংশটাকে আমি এ নাম দিলাম, ঠিক আছে? এবারে এই এ আর বি অংশটা তুমি কি মনে মনে কল্পনা করতে পারো যে এইখানে যে কলাম আই সেকশনের যে জয়েস্টটা রয়েছে, সেই জয়েস্টের ফ্লেঞ্জের ফ্লেঞ্জ বরাবর একটা ক্যান্টিলিভারের মতো ঝুলে আছে? এই জিনিসটাকে যদি তুমি দেখো, এটা ফ্লেঞ্জ, ওকে, দিস পোর্শন লেট ইট বি এ, লেট ইট বি এ ইন এলিভেশন। সো এই জায়গাটা অ্যাজ ইফ একটা ক্যান্টিলিভার নয়, এই জায়গাটা অ্যাজ ইফ একটা ক্যান্টিলিভার নয়, তাই না? এই জায়গাটা অ্যাজ ইফ একটা ক্যান্টিলিভার, ক্যান্টিলিভার বিমের মতো কাজ করছে, তাই না? সিমিলারলি যদি আমি এই এই ভিউ থেকেও দেখতাম, এই ভিউ থেকেও দেখতাম, তাহলে কি হতো, তাহলেও আমি এরকম একটা ভিউ দেখতে পেতাম, তাই না? তো সেই জন্য যে অংশটা আমার এখানে প্রজেক্টেড লেন্থ রয়েছে, দ্যাট ইজ দ্য বি পোর্শন অ্যান্ড এ পোর্শন, ওকে, সেই জায়গাটা মূলত আমার ক্যান্টিলিভারের মতো আচরণ করছে। তো এই জিনিসটার জন্য আমরা যদি এই গোটা ঘটনাটাকে, এবার যদি আমি মোমেন্টের রেসপেক্টে ভাবতে চাই, ম্যাক্সিমাম ডেভেলপড মোমেন্ট কত হবে সেটা যদি আমি ভাবতে চাই, হুম, থরো ওয়েল্ডিং প্রোভাইডেড, ঠিক আছে? তো এইবারে এই অংশটুকুর মধ্যে যদি আমি আলোচনা করি, এটা এ অংশ অ্যান্ড দিস মাচ ইজ মাই বি, বি পার্ট, ওকে। সো আমি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এম, লেট ইট বি এক্স, এটা হলো আমার ওয়াই ওয়াই অ্যাক্সিস,
ঠিক আছে, সো এম ইজ ইকুয়ালস টু ডব্লু ইন্টু ওয়ান ইন্টু এ ইন্টু এ বাই টু, ওকে। W into 1 into A into A by 2, ঠিক আছে, কনসিডারিং ইউনিট উইথ, কনসিডারিং ইউনিট উইথ, বলো লিখতে পারি? ওকে, সো ফ্রম আদার ডাইরেকশন, এই ডাইরেকশন এম, ফ্রম আদার ডাইরেকশন দ্যাট ইজ ফ্রম এম ড্যাশড, এটা এম, ওকে, সো ফর আদার ডাইরেকশন দ্যাট ইজ এম ড্যাশড, মানে এই অংশটা এই দিক থেকে যদি আমি ভিউটা দেখতাম তাহলে আমার কি দেখতাম না, তাহলে তাহলে যে অংশটার মধ্যে ক্যান্টিলিভার মোমেন্টের জেনারেশন হতো সেইটা, দ্যাট ইজ ডাব্লু ইন্টু ওয়ান ইন্টু বি ইন্টু বি বাই টু, দ্যাট ইজ ইকুয়াল টু ডাব্লু ইন্টু বি স্কোয়ার বাই টু, ওকে। সো এই দুটো বেসিক্যালি মোমেন্ট আমার ইয়ের মধ্যে বাই অ্যাক্সিয়াল টেন্ডেন্সি কাজ করছে আমার এন্টায়ার বেস প্লেটটার মধ্যে, ঠিক আছে, সো এই দুটো ঘটনার জন্য, এই দুটো ঘটনার জন্য আমার যে কোনো একটা সেগমেন্ট মানে ম্যাক্সিমাম এফেক্টিভ মোমেন্ট, নেট এফেক্টিভ মোমেন্ট উইল বি ম্যাক্সিমাম, আচ্ছা এটাকে রিমুভ করি, ম্যাক্সিমাম ইফেক্টিভ মোমেন্ট, ইফেক্টিভ মোমেন্ট এম ইজ ইকুয়ালস টু ডব্লু এ স্কোয়ার বাই টু মাইনাস মিউ ইন্টু ডব্লু বি স্কোয়ার বাই টু, দ্যাট ইজ ইকুয়াল টু ডব্লু বাই টু ইন্টু এ স্কোয়ার মাইনাস 0.3 বি স্কোয়ার, ওকে। তো বলা হচ্ছে কি না, আমার এই বেস প্লেটে এই যে দুটো ক্যান্টিলিভার প্রজেকশন রয়েছে, দ্যাট ইজ এ এন্ড দ্যাট ইজ বি, যেগুলো আমার ফ্লেঞ্জের সাপেক্ষে যে বেস প্লেটের অংশটা ক্যান্টিলিভারের মতো আচরণ করছে সেই জায়গাতে ডেভেলপড মোমেন্টের ভ্যালুগুলো আমরা দেখলাম, ডাব্লু এ স্কোয়ার বাই টু অ্যান্ড ডাব্লু বি স্কোয়ার বাই টু। তো আমাদের কোড, আইএস কোড যেটা বলছে সেটা হচ্ছে এই দুটো বাই অ্যাক্সিয়াল মোমেন্টের জন্য আমার প্লেটে নেট এফেক্টিভ বেন্ডিং মোমেন্ট যেটা জেনারেট করবে, ওকে, যেটা করবে অ্যাজ পার আইএস কোড, that will be w a square by 2 minus mu into w b square by 2, okay, mu এর ভ্যালু কত, স্টিল এর জন্য 0.3, hence আমার ম্যাক্সিমাম যে নেট এফেক্টিভ মোমেন্ট যেটা আমার বেস প্লেটের মধ্যে জেনারেট করবে বিকজ অফ দিস বিয়ারিং প্রেসার, দ্যাট উইল বি w বাই 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 0.3 বি স্কোয়ার, ওকে। যেখানে এ কি না, এ হচ্ছে লঙ্গার প্রজেকশন, লঙ্গার প্রজেকশন, লঙ্গার প্রজেকশন and b কি, b হচ্ছে shorter projection, shorter projection, ঠিক আছে, b হচ্ছে shorter projection, now তোমার মোমেন্ট ক্যাপাসিটি এটা আমি পরে যখন বিম পড়াবো তখন ডিটেলসে বলবো, আপাতত এটা জাস্ট ইনফরমেশন হিসেবে নাও, সেটা হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি, মোমেন্ট ক্যাপাসিটি অফ প্লেট, যে কোনো প্লেটের মোমেন্ট ক্যাপাসিটি কত হয়, ইলাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি হলে সেটা কত হয়, fy into ze, মনে পড়ছে, fy into ze কি করে না, m by z is equals to f by y, এই m by i, sorry m by i is equals to f by y, so m is equals to fi upon y, that is equals to m f into z, f into z, ঠিক না, so fy into ze এটার সঙ্গে 1.2 মাল্টিপ্লাইড হয়, 1.2 কেন, বিকজ অফ দ্য প্লাস্টিসিটি ইফেক্ট, ঠিক না, তো মোমেন্ট ক্যাপাসিটি অফ প্লেট ইজ ইকুয়ালস টু এফ ওয়াই ইন্টু জেডি ইন্টু 1.2, নাও হোয়াট ইজ দ্য জেডি অফ দ্য প্লেট, প্লেটের জেডি কত, প্লেটের জেডি কত, প্লেট কি, প্লেট তো হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন নাকি, প্লেট তো একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, সো রেক্ট্যাঙ্গুলার সেকশন অফ ইউনিট লেন্থ ধরে নাও, এটা 1 ধরে নাও আর এটা টি ধরে নাও, সো কত আছে বলো, কত হবে, ZD is equals to T square by 6, rectangular section কত হয়, BD square by 6 হয় না, হ্যাঁ স্যার, ZD, হ্যাঁ হ্যাঁ স্যার, মানে এটাই কত হয়,
বিডি স্কোয়ার বাই সিক্স হয়, ঠিক আছে? এখানে তো ওয়ান এখানে এখানে আমি ইউনিট ধরেছি, এক ধরেছি, বি এর ভ্যালু ওয়ান ধরেছি, ঠিক আছে? তো কত হবে? এফ ওয়াই ইন্টু টি স্কোয়ার বাই সিক্স ইন্টু 1.2, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য মোমেন্ট ক্যাপাসিটি। সো মোমেন্ট ক্যাপাসিটি ইজ বেসিক্যালি এফ ওয়াই টি স্কোয়ার বাই সিক্স ইন্টু 1.2। নাও সো এম ইজ ইকুয়ালস টু 1.2 ইন্টু টি স্কোয়ার বাই সিক্স, এফ ওয়াই ইন্টু টি স্কোয়ার বাই সিক্স, দ্যাট ইজ দ্য ক্যাপাসিটি। অ্যান্ড ইজ দিস ক্যাপাসিটি আর ম্যাক্সিমাম মোমেন্ট কত জেনারেট হয়েছে? ম্যাক্সিমাম মোমেন্ট জেনারেট হয়েছে ডাব্লু বাই টু ইন্টু এ স্কোয়ার মাইনাস 0.3 বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে লঙ্গার প্রজেকশন, বি হচ্ছে শর্টার প্রজেকশন। হেন্স এই দুটো থেকে আমাকে বার করতে হবে কি? আমাকে বার করতে হচ্ছে যে টি ডিজাইন করব। ডিজাইন করব মানে কি? বেস প্লেটের ডিজাইন করার অর্থ হচ্ছে বেসিক্যালি এর সাইজটা বার করা, দ্যাট ইজ এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অফ দা বেস প্লেট আর এর থিকনেস অফ দা বেস প্লেট, এই দুটো ফ্যাক্টরকে বার করাই হচ্ছে আমার বেস প্লেটের ডিজাইনের মুখ্য উদ্দেশ্য। তাহলে এখান থেকে আমি থিকনেসটা আরামসে বের করে নিতে পারবো। থিকনেস এর ফর্মুলা কি হবে তাহলে? টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে বলো? সিক্স ডাব্লু বাই টু ইন্টু 1.2 এ স্কোয়ার মাইনাস 0.3 বি স্কোয়ার ইন্টু গামা এম নট ডিভাইডেড বাই এফ ওয়াই। সো গামা এম নট কোথা থেকে আসছে? এখানে একটা গামা এম নট থাকবে, মোমেন্ট ক্যাপাসিটি। সো মোমেন্ট ক্যাপাসিটি, ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি, আচ্ছা ফর্মুলাটা লিখে দিই, ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি অফ এনি প্লেট, অফ এনি প্লেট ইজ ইকুয়ালস টু 1.2 এফ ওয়াই জেড ই ডিভাইডেড বাই গামা এম নট, ঠিক আছে? এটা হচ্ছে ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি অফ এনি প্লেট। আপাতত এটাকে জাস্ট এক্সাম্পল মানে ইনফরমেশন হিসেবে নাও, পরে এর ডিটেলস নিয়ে যখন মোমেন্ট নিয়ে আলোচনা করব, মোমেন্ট ক্যারিং মেম্বার, তখন এটা ডিটেলসটা দেখব, ঠিক আছে? সো ডিভাইডেড বাই গামা এম নট, আচ্ছা তো হয়ে গেল। সো টি স্কোয়ার এর ভ্যালু কত আসছে? টি স্কোয়ার এর ভ্যালু আসছে 3, মানে 30/12, 30/12 মানে আসছে মনে হয় 2.5। সো 2.5 ডাব্লু ইন্টু এ স্কোয়ার মাইনাস 0.3 বি স্কোয়ার ইন্টু গামা গামা এম নট ডিভাইডেড বাই এফ ওয়াই, ঠিক আছে? সো টি এর ভ্যালু কত? সো টি এর ভ্যালু আছে 2.5 এ স্কোয়ার মাইনাস 0.3 বি স্কোয়ার ইন্টু গামা এম নট ডিভাইডেড বাই এফ ওয়াই আন্ডার রুট, ঠিক? তো দিস ইজ দ্য থিকনেস অফ দ্য বেস প্লেট দ্যাট ইজ কামিং, ওকে? সো যখন আমরা বেস প্লেটের ডিজাইন করব, তখন বেস প্লেটের ডিজাইন করার সময় যে স্টেপ গুলোর দিকে ধ্যান রাখতে হবে সেগুলো হচ্ছে স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান ডাব্লু টা বাদ চলে গেল, দুটো করে বলতে ডাব্লুটা বাদ চলে গেছে, ও সরি, থ্যাংক ইউ, ওকে? সো স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানটা কি? স্টেপ ওয়ান হচ্ছে ফার্স্টে কি হবে না, ফার্স্টে আমাদেরকে বিয়ারিং প্রেশার ফ্রম দা কংক্রিট উই নিড টু ক্যালকুলেট, ওকে? তার মানে এইখানে যে ডাব্লুটা জেনারেট হয়েছে, সো বিয়ারিং প্রেশার, বিয়ারিং প্রেশার ফ্রম কংক্রিট হুইচ ইজ নট গ্রেটার দেন অর হুইচ ইজ নট গ্রেটার দেন 0.45 এফসিকে। কেন? কারণ কংক্রিট 0.45 এফসিকে এর থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না। যদি কোনো কারণে আমার বিয়ারিং প্রেশার এর থেকে বেশি চলে আসে, তাহলে আমায় ফাউন্ডেশনের সাইজ বানাতে হবে, তাই আদারওয়াইজ কি হবে না, আদারওয়াইজ আমার কংক্রিটের যে ফাউন্ডেশনটা রয়েছে সেই ফাউন্ডেশনটা ফেল করে যাবে। বেস প্লেট ফেল না করুক, ফাউন্ডেশন ফেল করে যাবে, ঠিক আছে? সো আমাকে এটাও মাথায় রাখতে হবে যেন এটা কখনো 0.45 এফসিকে থেকে বেশি বড় না হয়। স্টেপ টু, সো স্টেপ টু কি করে বার করবো? স্টেপ টু কি বার করবো? ক্যালকুলেট এরিয়া রিকোয়ার্ড, এরিয়া রিকোয়ার্ড, এরিয়া রিকোয়ার্ড কত হবে? পি ডিভাইডেড বাই 0.45 এফসিকে, ঠিক আছে? পি ডিভাইডেড বাই 0.45 এফসিকে। স্টেপ থ্রি, স্টেপ থ্রি কি হবে?
এরিয়া রিকোয়ার্ড পেয়ে গেছি, তাহলে এরিয়া রিকোয়ার্ড পেয়ে গেলে আমরা এরিয়া প্রোভাইড করব। ওকে, এরিয়া প্রোভাইডেড বার করব, নিজের মনের মতো একটা এরিয়া প্রোভাইডেড বার করব। এবং এরিয়া প্রোভাইডেড যখনই আমরা বার করে নিয়েছি, তখনই আমরা লেন্থ, ব্রেডথ, প্রজেকশন কি কি হবে সেগুলো বার করব। চেষ্টা করতে হয় অলওয়েজ, উই শুড ট্রাই প্রোভাইডিং এ ইজ ইকুয়ালস টু বি। ওকে, সবসময় চেষ্টা করতে হয় যে এরিয়া প্রজেকশন, লঙ্গার প্রজেকশন অ্যান্ড শর্টার প্রজেকশন মাস্ট বি ইকুয়াল, ইট শুড বি ট্রাইড। স্টেপ ফোর কি হবে? ফাইন্ড আউট অ্যাকচুয়াল ইন্টেন্সিটি, অ্যাকচুয়াল ইন্টেন্সিটি, অ্যাকচুয়াল ইন্টেন্সিটি, এরিয়া রিকোয়ার্ড, এরিয়া প্রোভাইডেড কথাটার মানে কি? এরিয়া রিকোয়ার্ড মানে হচ্ছে, ধরো আমার প্রয়োজন হয়েছে 187 মিলিমিটার স্কোয়ার আমার বেস প্লেট প্রোভাইড করতে হবে, তুমি ধরো দিয়েছো 200 মিলিমিটার স্কোয়ার প্রোভাইড করেছো, ঠিক আছে? দিস ইজ রিকোয়ার্ড অ্যান্ড দিস ইজ ইউ আর প্রোভাইডিং। সো তোমার এরিয়া, যেহেতু বেস প্লেটের এরিয়া আরো তুমি বাড়িয়ে দিয়েছো, তাহলে কাজেই তোমার যে ডাব্লুটা প্রথমে কংক্রিট অফার করছিল, সেই ডাব্লুর ভ্যালুটা গ্রাজুয়ালি কমে যাবে এবং নতুন একটা ডাব্লিউ নিয়ে অ্যাকচুয়ালি ফিল্ডে সেটা ম্যানিফেস্ট হবে। সো অ্যাকচুয়াল ইন্টেন্সিটি ফাইন্ড আউট করা, অ্যাকচুয়াল ইন্টেন্সিটি কত হয়? অ্যাকচুয়াল ইন্টেন্সিটি উইল বি ডাব্লু ইজ ইকুয়ালস টু পি অপন এরিয়া অফ প্লেট, পি অপন এরিয়া অফ প্লেট, ঠিক আছে? And last but not least, from this equation, step 5, thickness, T. T এর ভ্যালু কত? T এর ভ্যালু হচ্ছে 2.5W into A square minus 0.3B square into gamma M naught divided by Fy, which should be greater than TF. Mind it, which should be greater than TF. What is TF? TF is the thickness of the flange. Thickness of the flange. Okay, thickness of the flange. অর্থাৎ আমার বেস প্লেটের থিকনেস ইন রিয়ালিটিতে যদি 10 মিলিমিটার এলো, আর আমার যে কলামটা বেস প্লেটের সঙ্গে ইউজ করেছি সেই কলামের থিকনেস আমার 12 মিলিমিটার এলো, আমি কোনোভাবেই কিন্তু কলামের থিকনেসের থেকে কম থিকনেসের বেস প্লেট ইউজ করতে পারবো না, আমাকে নিদেন পক্ষে কলামের থিকনেসের সমান বেস প্লেট দিতেই হবে। আমি তার থেকে বেশিও দিতে পারি বেস প্লেটের থিকনেস, বাট আমি তার থেকে কম আর দেবো না, ঠিক আছে? সো আজকে এই ফান্ডামেন্টালস এর ইন্ট্রোডাকশনটুকুই আমি আলোচনা করছি, এখন অব্দি কারো কোনো বক্তব্য থাকলে বলো, আদারওয়াইজ আমি এন্ড